আসসালামু আলাইকুম, সবার কি অবস্থা? আবার চলে আসলাম আজকে, যদি এখন 2 মিনিট বাকি আছে 7:15-তে আমাদের সলভ ক্লাস শুরু। তো আগে চলে আসার কারণ, সাউন্ড শোনা যাচ্ছে কিনা, আমাকে দেখা যাচ্ছে কিনা তা একটু জানালে ভালো হয়। হ্যাঁ, সাউন্ডটা ক্লিয়ার কিনা? হ্যাঁ, মেইনলি সাউন্ডটা ক্লিয়ার থাকলেই হবে, আমাকে না দেখলেও হবে, সমস্যা নাই। যদিও আজকে আমাদের ক্লাসের বেশিক্ষণ লাগবে না, কারণ মোটামুটি কাল পরশু দিন আমাদের যে ক্লাস ছিল ইতিহাস নিয়ে, অনেক কিছুই এমন ভাবে পড়াই দিছি, তোমাদের প্রবলেম তেমন মনে হয় আমি পাইলাম না। দু একটা প্রবলেম আছে, আমি তখন সলভ করে দেওয়ার সময় বলে দিব। আর যদি মনে করো যে হ্যাঁ, তোমাদের কোনো সমস্যা হয়েছে, আজকে 100 নম্বরের পরীক্ষা দিছো, এরপরে তো কুইক এক্সাম দিবা, গতদিন দিছো স্পেশাল এক্সাম, যদি কারো সমস্যা থাকে হ্যাঁ কোশ্চেন নিয়ে, তোমরা কমেন্টে লিখতে পারো, তাহলে আমি পরে রিপ্লাই দিয়ে দিব। আশা করি কোনো সমস্যা থাকার কথা না কোনো কোশ্চেনে, কারণ আসলে পরশু দিন একদম পুরো তোমাদেরকে আমি লাইন বাই লাইন ক্লাসের মধ্যে মানে বলে দিছিলাম। তারপরে যারা নাকি ক্লাসটা করো নাই, একটু দেখে নিও। হ্যাঁ, কারণ আসলে ইতিহাস পার্টটা বা ইতিহাস যে চ্যাপ্টারটা যদি বলি আমি, হ্যাঁ, যে কোনো অ্যাডমিশনের যে কোনো পরীক্ষার জন্য কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট। ওখান থেকে কোশ্চেন এখন তো আসলে বলেই দেয় যে অনেক সময় মুক্তিযুদ্ধ নিয়ে প্রশ্ন থাকবেই, এরকম থাকে। তো দেখা গেছে যে কালকে যেভাবে পড়ায় দেওয়া হয়েছে, সরি কালকে গতকালকে না, পরশু দিন যেভাবে পড়ায় দেওয়া হয়েছে, মোটামুটি সবারই মনে হয় ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। হ্যাঁ, কারণ এর চেয়ে আসলে সোজা উপায়ে পড়ানো সম্ভব না। আচ্ছা, সবকিছু ফকফকা না, তাহলে মানে দেখা যাচ্ছে না সাউন্ড? ওকে, আচ্ছা ঠিক আছে, ওকে। তো যেটা বলতেছিলাম যে ইতিহাস নিয়ে তুমি, আমি যতটুকু যেভাবে বলছি, হ্যাঁ, তখনকে তোমার বলতেছিল যে হ্যাঁ আপু, আপনি যে দাগাই দিছেন বা আপনি যে লাইন গুলো বলে দিচ্ছেন, শুধু সেগুলো পড়লে পড়বো কিনা। আসলে দেখো, একটা ক্লাসের মধ্যে বইয়ের প্রতিটা লাইন তো আসলে পড়ানো সম্ভব না। হ্যাঁ, তো এই জন্য বলতেছি বারবার, হ্যাঁ, তুমি ইতিহাসের যে পার্টটা বা পেজ নাম্বার যে 44 থেকে পেজ নাম্বার 57 পর্যন্ত পড়ানো হয়েছে, সেখানে কিন্তু তুমি অবশ্যই হচ্ছে গিয়ে প্রতিটা লাইন পড়বা, কোনো কিছু বাদ দিবা না। হ্যাঁ, কারণ হচ্ছে গিয়ে দেখা যাচ্ছে যে ওখান থেকে কোনো না কোনো পরীক্ষায়, সব পরীক্ষার মধ্যেই ওই প্রশ্নগুলো আসতেছে। আর আমি কিন্তু অনেক তোমাকে এই বইতে বা মেডিকো সাধারণ জ্ঞান বইতে কিন্তু আমি অনেক কিছু তোমাকে স্কুইজ করে দিছি, মানে অনেক কম কমাই দিচ্ছি। তুমি যদি অন্য কোনো বই দেখো, দেখবা যে অনেক বইতে অনেক ইনফরমেশন দেওয়া, বা তোমরা দেখলাম যে জিকে কমেন্ট থ্রেডে তোমরা অনেকেই অনেক কিছু এক্সট্রা জিজ্ঞেস করতেছো। হ্যাঁ, যেমন হচ্ছে গিয়ে আমাদের বাংলার ইতিহাসের বা আমাদের বাংলা আমাদের জাতি, হ্যাঁ, বাঙালি জাতি আমাদের কোথেকে আসছে, হ্যাঁ, এটা আমাদের কিন্তু অনেক অনেক কিছু ইনফরমেশন আছে এই ব্যাপারে, আমি এগুলো দেই না এই কারণে। কারণ হচ্ছে কি, আমার কাছে মনে হচ্ছে যে দুটা লাইন দিলে আমাদের দরকার অ্যাডমিশনের জন্য, আমি শুধু ওইটুকুই দিচ্ছি। এই জন্য আমি আবারও বলতেছি বারবার, তোমরা অন্য কোনো বই দেখার দরকার নাই। হ্যাঁ, আমি এখানে যেভাবে দিচ্ছি মেডিকোর বইতে যেভাবে দাওয়া আছে, তোমরা সেটাই তোমরা দেখার চেষ্টা করো। আর আজকে আমরা হচ্ছে গিয়ে স্পেশাল এক্সাম, আর হচ্ছে গিয়ে আজকে যে 100 নম্বর রেগুলার এক্সাম হচ্ছে, সেটা নিয়ে একটু কথা বলবো, ওটা নিয়ে সলভ করবো আমরা। আর হচ্ছে গিয়ে আমাদের মেডিকেল আর ডেন্টালে এতদিন, মানে তোমাদের তোমাদের সাল পর্যন্ত, 19-20 সাল পর্যন্ত যে কয়টা প্রশ্ন আসছে ডেন্টাল আর মেডিকেলে ইতিহাস নিয়ে, মানে আমি যতটুকু পড়াইছি গতকালকে, ঠিক ওগুলো আমি তোমাদেরকে দেখাই দিব একটা স্লাইডে, ওগুলা নিয়ে আমরা আলোচনা করবো। একটা তোমাদের একটা কোশ্চেনের সমস্যা হয়েছিল বীর শ্রেষ্ঠ নিয়ে, ওটা আমি আজকে তোমাদের বলে দিবো যে কি দিবো আনসারটা। তো তোমরা যদি মনে করো যে হ্যাঁ, আমি যে ফাইলটা তৈরি করছি যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যেটাতে, হ্যাঁ, আমি যেগুলো সব একসাথে নিয়ে আসছি ইতিহাসের কোশ্চেন গুলো, হ্যাঁ, তোমরা যদি মনে করো যে হ্যাঁ আপু আমাদের ফাইলটা লাগবে, তাহলে আমি ক্লাসের পর ফাইলটা আপলোড করে দিব। যদিও পার্ট টু বই যাদের কাছে আসছে, সবার কাছে কিন্তু কোশ্চেন গুলো আসে, বাট আমি এখানে করছি কি যে শুধু ইতিহাসের যে কোশ্চেন গুলা, মেডিকেল ডেন্টালের কোশ্চেন গুলো আমি একত্রে একটা স্লাইডে নিয়ে আসছি, মানে একটা পিডিএফ। তোমাদের যখন তোমাদেরকে আমি যখন দিই, তখন আমরা পিডিএফ দিই, তো পিডিএফ এ আমার হচ্ছে গিয়ে সবগুলা কোশ্চেন গুলো একত্র করে দেওয়া আছে। তো তোমরা কোন থেকে তখন দেখে নিতে পারবা যে কোশ্চেন গুলো আসলে কি কি আসছে প্রিভিয়াস ইয়ারে, এবং মোটামুটি প্রিভিয়াস ইয়ারে যা যা প্রশ্ন আছে, এবং সবই আমরা কিন্তু গত পরশু দিন সব পড়ে ফেলছি। হ্যাঁ, তো আশা করি তোমাদের কোশ্চেন গুলো পড়তেও প্রবলেম হবে না। তা চলো আমরা তাহলে শুরু করে দিই। হ্যাঁ, যেহেতু আমাদের উপরে ক্লাস শুধু আছে সলভ ক্লাস, তো চলো আমরা সলভ নিয়ে আমরা কথা বলবো আজকে। চলো আমরা তাহলে শেয়ার স্ক্রিনে যাই। আচ্ছা দেখো, এটা হচ্ছে গিয়ে তোমাদের স্পেশাল এক্সামের কোশ্চেন, যে কত কালকে পরীক্ষা হয়েছে তোমাদের। দেখো প্রথম দিনই আমি প্রথম প্রশ্নটা কি, দেখো তোমরা আমার দেখতে পাচ্ছ আশা করি ক্লিয়ার, আমি পুরো ভালোমতো জুম করে নিছি। হ্যাঁ, আশা করি তোমাদের দেখতে সমস্যা হচ্ছে না।
আচ্ছা, তো প্রথম প্রশ্ন কি বলছে, দেখো স্বাধীনতা যুদ্ধকালে কয়টা ব্রিগেড ফোর্সে ভাগ করা হয়েছিল? তিনটা, ওই যে আমি বলছিলাম না যে জেড এস কে, হ্যাঁ তিনটা মানুষের নামের আদ্যক্ষর দিয়ে, হ্যাঁ কি জেড ফোর্স, এস ফোর্স, কি কে ফোর্স, জেড দে জিয়াউর রহমান, এস দে শফিউল্লাহ, আর কে দে কি কে ফোর্স, তোমার খালেদ মোশারফ। এবং বলছিলাম মনে আছে তিনজনই কি ছিলেন সেক্টর কমান্ডার। এখন তো নামগুলো তোমাদের এখন কিন্তু ক্লিয়ার হবে না, গত পরশুদিন পরশুদিন ক্লাসে বলছি, পরশু আজকে আমরা আবারও রিভাইজ রিভাইজ করতেছি, আশা করি তাহলে ইতিহাস নিয়ে একদম পরে দেখবা যে তোমাদের একদম পড়া পড়া ফক ফকা হয়ে যাবে। দুই নম্বর প্রশ্ন কি, দেখো আগরতলা ষড়যন্ত্র মামলার মোট আসামি কয়জন? 35 জন। যে বলছিলাম যদি বলা হয় মোট আসামি কয়জন, তার মানে কয়জন হবে? 35 জন, ঠিক আছে। দেন দুই নম্বর দেখো প্রশ্ন, তিন নম্বর, ডক্টর সেতারা বেগম কি ছিলেন? তিনি হচ্ছে বীর প্রতীক খেতাবপ্রাপ্ত মহিলা মুক্তিযোদ্ধা, হ্যাঁ ঠিক আছে। উনি কি ছিলেন সেনাবাহিনীতে, কোন পদে ছিলেন? ক্যাপ্টেন। উনি ছিলেন সেনাবাহিনীতে ক্যাপ্টেন এবং উনি তো ডাক্তার। তোমরা অনেকে কোশ্চেন করছিলে উনি কত নাম্বার সেক্টরে যুদ্ধ করছিলেন, উনি আসলে দুই নাম্বার সেক্টরে ছিলেন। উনি যেই হাসপাতালে কাজ করতেন সেই হাসপাতালের দুই নম্বর সেক্টরে ছিল, এই জন্য অ্যান্সারটা কিন্তু দুই নম্বর হবে। তোমরা আরেকটা সেক্টরের কথা বলো, হ্যাঁ ওটা ওনার বাড়ি কিশোরগঞ্জে, হ্যাঁ তোমরা ওটা নিয়ে গোলমাল পাকায় ফেলাও, কিন্তু সেটা হবে না। উনি দুই নম্বর সেক্টরে ছিলেন, কারণ উনি যেই হাসপাতালে ছিলেন সেটা কি ছিল? দুই নম্বর সেক্টরে। উনি আসলে ডক্টর, উনি হচ্ছে গিয়ে যারা মুক্তিযুদ্ধের মধ্যে যারা আহত ছিলেন তাদেরকে উনি সেবা দিচ্ছেন। এটা কিন্তু অনেক বড় একটা কাজ, হ্যাঁ সেবা দেওয়া কিন্তু অনেক বড় একটা কাজের মধ্যে পড়ে। সরাসরি যুদ্ধ না করলেও কিন্তু উনি কিন্তু অনেক অনেক বড় রকমের হেল্প করছেন। চার নম্বর দেখো, এটা পড়াইছি যে বাংলাদেশে পতাকা কবে প্রথম উত্তোলন করা হয়? 2 মার্চ 1971। কে করছিলেন? আসম আব্দুর রব, ঢাকা ইউনিভার্সিটিতে। হ্যাঁ এই যে আমরা 2 মার্চ কি পালন করি? জাতীয় পতাকা দিবস। 5 নম্বর, যে 70 সালের নির্বাচনে আওয়ামী লীগ কয়টি আসন লাভ করে? 167। ওই যে একটা ছক দেওয়া আছে তুমি দেখবা বইতে, ওই বইতে দেখবা খালি এটা পড়লেই হবে যে 167। দেন সেপ্টেম্বর অন যশোর রোড বা যশোর রোড কে লিখছে? এটা অ্যালেন গিন্সবার্গ। আমরা এটাও পড়ে ফেলছি। বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি, ওই যে 6 জনের নাম পড়ছিলাম, ওরা 6 জন, হ্যাঁ তাহলে প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি কে? সৈয়দ নজরুল ইসলাম। শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি কোথায় দেওয়া হয়? আমরা বলছিলাম যে 22 ফেব্রুয়ারি উনি মুক্তি পাইছেন। দেন এর পর দিন কি? 23 ফেব্রুয়ারি 1969 সালে তোফায়েল আহমেদ বঙ্গবন্ধু উপাধি দেন কোথায়? তৎকালীন রেসকোর্স ময়দান, যেটা আমরা এখন কি বলি সোহরাওয়ার্দি উদ্যান। পাকিস্তান কোন তারিখে বাংলাদেশ স্বীকৃতি দেয়? ওই যে আমরা পড়ছিলাম যে 22 ফেব্রুয়ারি 1974 সালে আমাদেরকে পাকিস্তান স্বীকৃতি দেয়, এর পর দিন আমরা কি করছিলাম? 23 ফেব্রুয়ারি লাহোরে গিয়ে OIC এর মেম্বারশিপ গ্রহণ করছিলাম। তার মানে আমরা কবে ঢুকছিলাম OIC তে? 23 ফেব্রুয়ারি 1974। দেখো মিক একদম কি তোমার একটার সাথে একটা কি ঘটনার সম্পর্ক। দেন 10 নম্বর, আগরতলা ষড়যন্ত্র মামলা থেকে শেখ মুজিবকে কবে মুক্তি দেওয়া হয়? এটা আমরা বলতেছিলাম তাই না, উনি মুক্তি পান কবে? যেদিনই মামলাটা প্রত্যাহার করা হয়। আমরা বলছিলাম যে মামলা প্রত্যাহার করা হয়েছিল কবে? 22 ফেব্রুয়ারি 1969। যেদিন মামলা প্রত্যাহার করছে সেদিনই শেখ মুজিবকে মুক্তি দেওয়া হয়, তার মানে কবে? 22 ফেব্রুয়ারি 1969 সালে। দেন 11 নম্বর, বাঙালি জাতির মুক্তির সনদ কোনটি? আমরা জানি অবশ্যই কি? 6 দফা দাবি। আমি পরশুদিন বলছিলাম যে শেখ মুজিবের কিন্তু একটা ডায়লগ ছিল, শেখ মুজিবুর রহমান আমরা জানি যে লাহোরে উনি 6 দফা দাবিটাকে পেশ করেন। তো উনি যখন লাহোর থেকে ঢাকায় ফেরেন, লাহোরের বিমানবন্দরে তাকে সাংবাদিকরা জিজ্ঞেস করছিলেন যে 6 দফা দাবিটা কি, তখন উনি বলে উঠছিলেন 6 দফা দাবি আমাদের বাঙালি জাতির মুক্তির সনদ। দেখো এইটা দেখো শেখ মুজিবের ডায়লগ দিয়ে আমরা এখন কিন্তু প্রশ্ন করি কি হবে অ্যান্সারটা? 6 দফা দাবি। দেন 12 নম্বর, বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দানকারী প্রথম আরব দেশ কোনটি? ওই যে বলছিলাম ইরাক, ক ক ক, হ্যাঁ আমরা যে কিলে ইরাক বলবো, হ্যাঁ খবরদার ইরান বলবো না, অপশনে কিন্তু ইরান থাকে কিন্তু খেয়াল করো, হ্যাঁ ইরাক ইরান বলছিলাম যে ইরান কেন না, কারণ সে তো আরব রাষ্ট্রই না, সে এমনি বাদ যাবে। ওকে দেন মুক্তিযুদ্ধের সময় সেক্টর 4 এর সেক্টর কমান্ডার কে ছিল? ওই যে সি চা পড়ছিলাম না, তার মানে 4 নম্বরে কে? তোমার সিআর দত্ত, সি চা। তাহলে আমরা 2 নম্বর অ্যান্সারটা পেয়ে গেছি। স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য কতজন বীরোত্তম উপাধি লাভ করেন? যে বলছিলাম উত্তম বিক্রম প্রতীক, হ্যাঁ কয়জন তাহলে হবে? 68 জন। কোশ্চেন কি বলছে? স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য, তার মানে কি হবে? 68। ধরো পরীক্ষায় স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য নাই, আমি বললাম যে বাংলাদেশে বর্তমানে বীরোত্তম কয়জন, তখন কি হবে অ্যান্সারটা? 69 জন। খেয়াল করো দেখছো একটু ট্রিক্স আছে এই কোশ্চেন, আমি গত পরশুদিনও বলছিলাম, হ্যাঁ এখানে আমি লেজ লাগাইছি স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য, তাহলে কত হবে? 68। আমরা জানি অপারেশন সার্চ লাইট, ওই যে সেই বিখ্যাত গণহত্যা, পাকিস্তান আমাদের 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 উপর যে সে গণহত্যা চালাইছিল সেটা কবে? 25 মার্চ 1971 সালে। এই জন্য আমরা কি পালন করি? 25 মার্চ জাতীয় গণহত্যা দিবস। অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী কে ছিলেন? সরওয়ার্দী। আর প্রথম মুখ্যমন্ত্রী কে ছিল? আমরা জানি হচ্ছে কি শেরে বাংলা একে ফজলুল হক, প্রথম চাইছে নাকি শেষ চাইছে? 17 নম্বর প্রশ্ন, এই দেশের মানুষ চায় না মাটি চায়, এটা কে বলছিল? টিক্কা খান, ইয়াইয়া খান না, এটা কিন্তু টিক্কা খান বলছিল। তারপর আমরা আসি উপরে চলে যাই,
বাংলাদেশের প্রথম শত্রুমুক্ত জেলা কোনটি? যশোর। বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফের পদবী কি ছিল? ল্যান্স নায়ক। আমি বলছিলাম যে বীরশ্রেষ্ঠ যে ছক আছে সে ছক থেকে কি পড়তে হবে? নাম পড়তে হবে। নামের সাথে কিন্তু কি দেওয়া আছে? পদবী দেওয়া আছে। তাই নাম যখন পড়বা তখন তুমি কিন্তু কি পদবী সহ পড়বা, বলবা ল্যান্স নায়ক মুন্সি আব্দুর রউফ এভাবে পড়বা। তাহলে কি হবে, তাহলে তোমার কি নামও পড়া হবে আবার কি পদবীও পড়া হবে। পাকিস্তানের শাসনতান্ত্রিক পরিষদের ধারা বিবরণীতে বাংলা ভাষা ব্যবহারের দাবি প্রথম কে করেছিল? আমরা পড়ছিলাম কে? ধীরেন্দ্রনাথ দত্ত। সিপাহী মোস্তফা কামালের সমাধিস্থল কোথায়? ব্রাহ্মণবাড়িয়া। এটা সবই ছকের মধ্যে দেওয়া আছে। স্বাধীনতার পর প্রথম কোন বিদেশি সরকার প্রধান বাংলাদেশে আসেন? ইন্দিরা গান্ধী। কারণ কেন, আমরা জানি যে 71-এ কিন্তু ইন্ডিয়া অনেক হেল্প করছে, দেন ইন্ডিয়া হেল্প করার পর আমরা জানি যে যখন শেখ মুজিব ঢাকায় ব্যাক করেন উনি কিন্তু কি করছেন, উনি প্রথমে ইংল্যান্ড গেছেন, ইংল্যান্ড থেকে ইন্ডিয়া, দেন ইন্ডিয়া থেকে কি বাংলাদেশে ব্যাক করেন, দেন শেখ মুজিবুর রহমান 72-তে ইন্দিরা গান্ধীকে ইনভাইট করে বাংলাদেশে আসার জন্য। তখন ইন্দিরা গান্ধী বাংলাদেশে আসেন, ওই সময় আমাদের একটা চুক্তি হয় বাংলাদেশ ভারত মৈত্রী চুক্তি, যেটা আমরা পরে চুক্তিটা আমরা পড়াবো। হ্যাঁ, এই 72 এর ঘটনা এটা ইন্দিরা গান্ধী। আচ্ছা, একটা কোশ্চেন আছে, তুমি দেখবা যে আমরা ইন্দিরা গান্ধীকে স্বাধীনতা সম্মাননা দিছি অনেক বছর পরে, সে ধরো শেখ হাসিনা এটা দেন, তো ওখানে লেখা ছিল যে সম্মাননা দেন ইন্দিরা গান্ধীকে আর এটাকে গ্রহণ করেন সোনিয়া গান্ধী। তো আমাকে একজন কে জানি কমিটি জিজ্ঞেস করছিল যে পাইছে একজন, নিচে আরেকজন কেন, কারণ ইন্দিরা গান্ধী 84-এ মারা গেছেন, তো উনি তো এখন বেঁচে নাই। তো ওনার পক্ষ থেকে ওনার ছেলের বউ সেটা হচ্ছে সোনিয়া গান্ধী পুরস্কারটা গ্রহণ করেন, এই জন্যই দুইটা অ্যান্সার ওখানে হয়েছে, মানে একজনের একজনকে আমরা পুরস্কার দিচ্ছি কিন্তু গ্রহণ করছে কি আরেকজন। দেন এই কোশ্চেনটা তো দুইবার আমার দেখবো আজকে মেডিকেলে আসছে, তোমাদের সময় আসছিল আর আরেকটা বছরও আসছিল যে মুক্তিযুদ্ধকালে আমরা বাংলাদেশকে মোট 11টা সেক্টরে ভাগ করছি। তোমরা একটা দেখবা বইতে আমি একটা জায়গায় লিখছি যে আঞ্চলিক সেক্টর হলে কয়টা হবে? 10টা। খেয়াল করো আমরা পুরো বাংলাদেশকে ভাগ করছি 11টা সেক্টরে, কিন্তু আঞ্চলিক সেক্টর 10টা কেন? কারণ হচ্ছে কি অঞ্চল বলছে, কারণ আমি জানি কি একটা কিন্তু পানির মধ্যে না, ওই যে 10 নম্বর, শুধু অঞ্চল যদি বলে তাহলে কিন্তু কয়টা হবে? 10টা। যদিও এত ডিপলি এত মানে কি বলে একটু ঘুরায় এত পেঁচায় দিবে না মেডিকেলে। হ্যাঁ, তারপর আমি বলে দিলাম তুমি যখন পড়ার সময় পাইছো একটা 10 দিছে এটা 11, 11 হচ্ছে কি অল ওভার। আর যদি বলা হয় যে কয়টি আঞ্চলিক, বোঝা গেছে আঞ্চলিক মানে অঞ্চল বলতেছি, তখন আমি কি মাটি বোঝাচ্ছি, হ্যাঁ অঞ্চল, তখন কিন্তু পানিটা বাদ যাচ্ছে, এই জন্য আমার তখন কয়টা হবে? 10টা সেক্টর হবে, একটু খেয়াল করো। দেন 1952 সাল 21শে ফেব্রুয়ারি কোন বার ছিল? বৃহস্পতিবার। হ্যাঁ, এটা তোমরা দেখবা কি জানো আমাদের যে মেইন মেইন যে ডেট তোমার ডে গুলো ছিল সবগুলোই কেন জানি বৃহস্পতিবার। হ্যাঁ, এগুলো প্রায় প্রায় আসে, এটা একটা আসে, আর একটা আসে জানো কি 21শে ফেব্রুয়ারি 52 সালের 21শে ফেব্রুয়ারি কোন কত ফাল্গুন ছিল বাংলা, এটা মনে রাখবা অলওয়েজ। হ্যাঁ, এটা মনে রাখবা 8 ফাল্গুন, এটাও প্রায় আসে। হ্যাঁ, 8 ফাল্গুন ছিল 21শে ফেব্রুয়ারি। দেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ঢাকা কত নম্বর সেক্টরে ছিল? ওই যে আমরা বলছিলাম 1, 2, 7, 8 পড়বো তাই না, তো ঢাকা কি ছিল? 2 নম্বর। আমি আবারও বলি মনে রাখবা, 1 নম্বর চট্টগ্রাম, 2 নম্বর ঢাকা, 7 নম্বর রাজশাহী আর 8 নম্বর মুজিবনগর। 1, 2, 7, 8 খুবই খুবই ইম্পর্টেন্ট, তুমি দেখবা এই বছর কোনো না কোনো অ্যাডমিশনে অবশ্যই এই কোশ্চেন তোমার পাবা। তাহলে আমাদের কিন্তু তোমার 25টা কোশ্চেন পড়া শেষ, আসো এবার আমরা পড়বো হচ্ছে গিয়ে এই আজকের প্রশ্নটা। চলো আমরা 1 নম্বর থেকে শুরু করি। হ্যাঁ, তাহলে তোমাদের কিন্তু পড়াও হয়ে যাচ্ছে, যারা ক্লাস করতেছো আশা করি তোমাদের কিন্তু আর কোনো সমস্যা হবে না। বঙ্গভঙ্গের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড কার্জন। কারণ আমরা জানি কি 1905 সালে কে করেন বঙ্গভঙ্গ? লর্ড কার্জন। এই জন্য তার উনি উনি কি ছিলেন, কারণ উনি ওই সময় গভর্নর জেনারেল ছিলেন, উনি কি করছেন বঙ্গটাকে ভঙ্গ করছিলেন। আচ্ছা, বঙ্গভঙ্গ নিয়ে আমি আবার একটু বলি, আজকে একজন কে জানি কমেন্ট করছিল যে ওর একটা সমস্যা হয়েছিল, আমি মুখে পড়লে অনেক সময় কি হয় ক্লিয়ার হয়ে যায়, লেখে লেখে অনেক সময় বোঝানো যায় না। বঙ্গভঙ্গ তার মানে কি, আমরা কিন্তু ওই যে এখন যে বলি না, আমরা কিন্তু পূর্ব দিকে, আমি অলওয়েজ বলি আমরা কিন্তু পূর্ব দিকে, পূর্ব বাংলা পশ্চিমবঙ্গ, ওই যে আমাদের কলকাতার সাইডটা আমরা বলি না পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ। তো আগে আমরা কি ছিলাম, বাংলাটা আমাদের আসলে এক ছিল, পূর্ব বাংলা পশ্চিম বাংলা। তো এই দুই বাংলাকে, কারণ আমাদের বাংলা কিন্তু বিশাল, এই বাংলাকে তোমার একত্রে কাজ মানে তোমার সামলাতে খুব কষ্ট ছিল, ইংরেজরা কিন্তু দেখো পুরো ভারত উপমহাদেশের উপর গায়রা বসছিল তাই না, তো ওদের জন্য শাসন করা একটু কষ্ট হয়ে যাচ্ছিল। আসলে কি জানো ওরা হচ্ছে গিয়ে মানে বলছে যে হ্যাঁ কাজ কি আমাদের কষ্ট হচ্ছে দেখে আমরা দুই বাংলাকে আলাদা করতেছি, আসলে ওই দুই বাংলাকে আলাদা করা ছিলই মেনলি যে হিন্দু মুসলিমকে কি তোমার দাঙ্গা মাথায় দেওয়া, ওই পর থেকে কিন্তু আসলে হিন্দু মুসলিমের গন্ডগোলটা শুরু হয়। তো যাই হোক, আমরা তো ওইরকম রাজনৈতিক ভাবে যাই না, তো এটা মেন কারণ ছিল যে ওদের কাজের সুবিধার জন্য ওরা কি করলো দুই বাংলাকে আলাদা করে ফেললো, একটা পূর্ব বাংলা করলো একটা কি করলো পশ্চিম বাংলা করে ফেললো, এটাকে আমরা কি বলি বঙ্গভঙ্গ।
বঙ্গ ভঙ্গ মানেই তো কি পার্টিশন অফ বেঙ্গল, মানে আমরা দুই বাংলাকে আলাদা করে ফেললাম, কে করলো? লর্ড কার্জন 1905 সালে। এবং এই বঙ্গভঙ্গের ফলে বাংলার রাজধানী কি হলো আমরা জানি, ঢাকা। কিন্তু কিন্তু যেটা বলতেছিলাম যে এই বঙ্গভঙ্গ নিয়ে অনেকেই তোমার কি করলো, বিরোধিতা করলো যে না কেন বঙ্গটাকে ভঙ্গ করা হইলো। হ্যাঁ, তো এই কারণে, এই বিরোধিতার কারণে 1911 সালে আবারও কি করলো, বঙ্গ দুই বঙ্গ আবারও জোড়া লাগানো হইলো। তার মানে কি বঙ্গভঙ্গটাকে কি হলো, বাতিল করা হইলো। রদ মানে কি বাতিল করা। হ্যাঁ, কবে করা হইলো? 1911 সালে। তো যার নাকি কোশ্চেন ছিল বঙ্গভঙ্গ নিয়ে, আশা করি এখন আর সমস্যা হবে না। বঙ্গভঙ্গ মানে আমরা দুই বাংলায় আলাদা করছিলাম, আর বঙ্গভঙ্গ রদ মানে কি আমরা দুই বাংলাকে আবার একত্র করি, রদ মানে বাতিল করা। তাহলে তখন কে ছিল? লর্ড কার্জন। ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সালে বাংলা বিহার উড়িষ্যা দেওয়াই লাভ করে? আমরা এটা পড়ছি 1765 সালে। ওই যে কখন সেটা হচ্ছে কি 1757 সালে, আমরা জানি যে পলাশির যুদ্ধে আমরা হেরে যাই, মানে বাংলা নবাব হেরে যায় সিরাজউদ্দৌলা। তারপরে তো মোটামুটি ইংরেজরা আসলে কি প্রভুত্ব বিস্তার করা শুরু করলো, তখন তারা কি করলো, দেওয়ানি লাভটা কি বললাম সেটা বলছিলাম যে রাজস্ব আদায় করার জন্য ওদেরকে কি অনুমতি দেওয়া হলো। কবে? 1765 সালে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি তোমার, এটা কিন্তু অনেক সময় বলতে পারে যে কোম্পানিও বলতে পারে, শুধু কোম্পানি বলো, তখন আমরা ভয় পাইছি আল্লাহ কোম্পানি মানে কি, কোম্পানি মানে ওইটাই ইস্ট ইন্ডিয়া কোম্পানি। 3 নম্বর, উপমহাদেশ সবচেয়ে প্রথম ব্রিটিশ গভর্নর ওই শয়তানটাকে, লর্ড ক্লাইভ। দেন মুজিবনগর যে একটুকে বলে ফেলছি না, 8 নম্বর, দেখো পড়ে ফেলছি। প্রথম অর্থমন্ত্রী, ওই যে 6 জনের নাম আমরা পড়ছিলাম তাই না, তাহলে প্রথম অর্থমন্ত্রী কে? ক্যাপ্টেন মনসুর আলী। আবার একটু বলি দিই, বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট কে? শেখ মুজিবুর রহমান। প্রথম অস্থায়ী প্রেসিডেন্ট কে? সৈয়দ নজরুল ইসলাম। প্রথম অর্থমন্ত্রী কে? তোমার মনসুর আলী। প্রথম প্রধানমন্ত্রী? তাজউদ্দিন আহমেদ। প্রথম পররাষ্ট্রমন্ত্রী? বলছিলাম মোশতাক, পড়া লাগবে না। আর এটাকে প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী বা ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী কে ছিল? HM কামরুজ্জামান। খুবই খুবই ইম্পর্টেন্ট। দেন আমরা বলছিলাম যে ইউরোপীয় বণিকদের মধ্যে বাণিজ্য করার জন্য কারা আসছিল প্রথম? পর্তুগিজরা। 1 নম্বরে কে? পর্তুগিজরা। কে আসছিল? আমরা কিন্তু ওইদিনই পড়াই দিছিলাম, ভাস্কো দা গামা। 76-এর মরণোত্তর কবে হয়েছিল? ওই যে আমরা বলছিলাম যে 76-টির সাথে সাথে মিল রেখে, তার মানে বাংলা 1176 সালে কি হয়, 76-এর মরণোত্তর। আর যদি বলা হয় ইংরেজি কত সালে, খেয়াল করবা বাংলা চাইছে না ইংরেজি চাইছে, তাহলে কি 1770। কিন্তু ওই বাংলা সাল দিয়ে আমরা এটাকে বলি কি 76-এর মরণোত্তর। বলছিলাম যে ওই মরণোত্তর মানে কি দুর্ভিক্ষ, মানে অনেক বড় আকারে দুর্ভিক্ষ হয়েছিল। বলছিলাম যে 1 কোটি লোক মারা গেছিল, 3 ভাগের 1 ভাগ মানুষ। এখন আমাদের এখানে 3 কোটি মানুষ ছিল, 1 কোটি লোক মারা গেছিল জাস্ট না খেয়ে। এটাকে যেহেতু দুর্ভিক্ষটাকে বড় আকারের হয়, ওটাকে আমরা কি বলছি মরণোত্তর, মানে দুর্ভিক্ষের বড় আকারে হলে কি বলা হয়, মরণোত্তর বলা হয়। বাংলা 1176, তাই 76-এর মরণোত্তর। আর ইংরেজি সাল কত? 1770। 8 নম্বর, যে বাংলা নববর্ষ, ওই যে আমরা বলছিলাম যে কে বাংলা সন চালু করছে, বাংলা নববর্ষ বা পহেলা বৈশাখ একই কথা, কেডা? সম্রাট আকবর। ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন? আমি যখন ছবি দেখাইছিলাম তখন ওই যে বৈশাখ ছিল সোপার হ্যান্ডেলে, কে? খাজা নাজিমুদ্দিন। পৃথিবীর প্রাচীনতম সভ্যতার নাম কোনটি? মেসোপটেমিয়া। আমরা একটা ছক দেখাইছিলাম তাই না, ছকের মধ্যে আমরা দেখছিলাম যে সভ্যতা শুরু হয়েছে কি দিয়ে, মেসোপটেমিয়া দিয়ে। উপমহাদেশের প্রথম কাগজের মুদ্রা কে চালু করেন? লর্ড ক্যানিং। 1857 সালে 1861-তে উনি পুলিশ ব্যবস্থা চালু করেন, খেয়াল করো। হ্যাঁ, বাংলাদেশ সংবিধানে কতটি ধারা বা অনুচ্ছেদ আছে? 153টি। আমরা বলছিলাম 4টি মূলনীতি, 11টা ভাগ, আর কি 153টা ধারা বা অনুচ্ছেদ। এখন তুমি বলো যে অনেকে আমার জিজ্ঞেস করো আপু অনুচ্ছেদ পড়তে হবে কিনা, হ্যাঁ অনুচ্ছেদ পড়তে হবে। এবং দেখো 153টা কতগুলা তাই না, আমি কিন্তু বইতে অনেক কমায় দিছি, আমি ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট গুলো তোমাকে দিছি, শুধু ওগুলো পড়লেই হবে। দেন ওই যে স্পা, পেটর গৃহ শিক্ষক তাই না, SPAA তাই না, তার মানে কি হবে এটা, সক্রেটিস। আগুনে পরশমণির চলচ্চিত্রটির পরিচালক হুমায়ুন আহমেদ, একটা ছক আছে না, ওই সব ছকের থেকে এই কোশ্চেনটা। সর্বপ্রথম বিদেশে কোন মিশনে বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়? কলকাতাস্থ বাংলাদেশ মিশনে। এটাও আমরা কালকে পড়ছি, পরশুদিন পড়ছি। একমাত্র বিদেশি খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাকে? WH ওয়াটারল্যান্ড পড়ছিলাম, এই দেখো সিতে ওয়াটারল্যান্ড দেওয়া। লাহোর প্রস্তাব পেশ করা হয় কবে? 1940 সালের 23শে মার্চ লাহোরে। তার মানে অ্যান্সার কি হবে? 40 সাল। দেখো এটাও আমরা পড়া, সবই আমাদের পড়ার মধ্যে ছিল, কোন রকমই পড়ার মধ্যে ছিল না বলতে পারবা না। তারপর আসো যে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশে কয়েকটি সাব সেক্টরে ভাগ করা হয়েছে? 64। এমনি যদি বলা হয় সেক্টর তাহলে হবে 11টি, আর যদি বলা হয় সাব সেক্টর আর একটু ছোট ছোট করে ভাগ করা হয়েছিল তাহলে কয়টা হবে? 64। এটা একটু লেস ইম্পর্টেন্ট লাগে আমার কাছে, ওই সেক্টর 11টা সেক্টর এটাই দেখবা যে আসে। দেন শেখ মুজিবুর রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন কোন মাসে? ওই যে বলছিলাম উনি 10 তারিখে ব্যাক করেন, 10ই জানুয়ারিতে ব্যাক করেন বাংলাদেশে, তখন উনি কি ছিলেন,
প্রেসিডেন্ট ছিলেন, এখন তাহলে বলবা উনি তাহলে প্রধানমন্ত্রী হইলো কেমনে, তাই না? কারণ আমি বলছিলাম উনি এসেই বলছিলেন, উনি এসে বললেন না এখন আমরা সরকার করব মন্ত্রী পরিষদ শাসিত সরকার। আমরা জানি মন্ত্রী পরিষদ শাসিত সরকারের মেন কে হয়? প্রধানমন্ত্রী। এই যে দেখো আমাদের বাংলাদেশে কে চালাচ্ছে? মন্ত্রী চালাচ্ছে, যার প্রধান কে? প্রধানমন্ত্রী। তখন তিনি কি করলেন, প্রেসিডেন্ট থেকে পদত্যাগ করলেন, করার পর উনি দ্বিতীয় প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন কবে? 12 জানুয়ারি 1972 সালে। খালি এখানে আমি চাইছি কোন মাস, তাহলে কি হবে? জানুয়ারি। এটা একটা সরি বিশেষ তো না, মেডিকেলের প্রশ্নটি উপর আমরা দেখবো। দেন জর্জ হ্যারিসনের জন্মস্থান কোথায়? ব্রিটেন। তো আমার কাছে কি নক করে বললো আপু এটা নেদারল্যান্ড হবে না? তো এখন ও গন্ডগোল পাকায় ফেলছে হচ্ছে কি ওয়াটারল্যান্ড আর কি জর্জ হ্যারিসন। আমি কিন্তু চাইছি জর্জ হ্যারিসন, ঠিক আছে? উনি বিটেলস এর তোমার এই ছিল তোমার ভোকালিস্ট, হ্যাঁ, ব্রিটেনের একটা তোমার দল। তাহলে জর্জ হ্যারিসনের জন্ম কোথায়? ব্রিটেন। 7 দিন সপ্তাহ কারা গণনা করা শুরু করেন? ক্যালডিওরা। এটাও আমরা পড়ছি কালকে। বঙ্গভঙ্গ রদ করেন কেউ? যে একটু আগে আমরা পড়তেছিলাম না, হ্যাঁ, যে 5 সালে বঙ্গভঙ্গ হয়, লর্ড কার্জন করেন, আর রদ করে কে? লর্ড হার্ডিঞ্জ, যার নামে কি এই যে আমাদের হার্ডিঞ্জ ব্রিজ, তার নামে 1911 সালে। সম্রাট আকবরের সমাধি কোথায়? সেকেন্দ্রা, ভারত। এটাও পড়াইছি। শেখ মুজিবকে বঙ্গবন্ধু উপাধি একটু আগে আমরা পড়াইতেছিলাম না? তোফায়েল আহমেদ 1969 সালে উনি উপাধি দেন, রেসকোর্স উপাধি। এটাও পড়া শেষ। বাংলাদেশ কতকাল পাকিস্তানের অধীনে ছিল? অনেকে বলে কি আপু এটা 23 বছর হবে না? এখন তুমি বিয়োগ করো তো দেখি 1971। এখন তুমি বলবা যে 71 কেন ধরবো? আমরা তো 71 স্বাধীন পেয়ে গেছি বা বিজয় পেয়ে গেছি। দেখো আমরা 71 আমরা বলতেছি, আমরা 26 মার্চ আমাদের স্বাধীনতা দিবস, কিন্তু তখন আমাদের যুদ্ধ চলতেছিল। আমরা পুরোপুরি শত্রু মুক্ত কবে হয়েছি? 16 ডিসেম্বর 1971 সাল। তার মানে 16 ডিসেম্বর পর্যন্ত এই শয়তান পাকিস্তান কিন্তু আমাদের এখানে ছিল। তাহলে তুমি 1971 থেকে তুমি বিয়োগ করো 47, দেখো 71, তাহলে কত হয়? 11 থেকে 7 গেলে 4, তাহলে কত? 24 বছর। 23 বছর না, এটা কি বলবো আমরা? 24 বছর বলবো, ঠিক আছে? আমি অপশন যদিও 23 বছর দেই নাই, কারো যদি কনফিউজ না হও, আমি এই জন্য বলে দিলাম, হ্যাঁ, বিয়োগ করবো 71 থেকে, নট 70, তাহলে কত হবে? 24 বছর। বাংলাদেশকে কখন ইউএসএ স্বীকৃতি দান করে? ওই যে আমরা বলছিলাম 4 এপ্রিল 72, আমরা 3টা পড়ছিলাম তাই না, যে ব্রিটেন দেয় 4 ফেব্রুয়ারি 72, তার 2 মাস পর শয়তান আমেরিকা দেয় কবে? 4 এপ্রিল 1972। এবার আসো 6 নম্বর সেক্টরে সেক্টর কমান্ডার কে ছিলেন? ওই যে বাছা, 6 নম্বরে কি উইং কমান্ডার বাসার, ওই যে দেখো 2 নম্বর দেওয়া আছে এম কে বাসার, মানে ফুল নাম এখানে এম কে বাসার, আর উইং কমান্ডার ওনার পদবি ছিল, ঠিক আছে? উনি বিমান বাহিনীতে ছিলেন। মুজিবনগর সরকার কবে গঠিত হয়? ওই যে 10 এপ্রিল 1971 সালে, আর শপথ গ্রহণ করছি কবে? 17 এপ্রিল 1971 সালে। বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম আফ্রিকা দেশ কোনটি? সেনেগাল। 54 সালে যুক্তফ্রন্টের নির্বাচনী ইতিহাস ছিল কয়টা? 21 দফা। এটা মনে হয় বইতে নাই, এটা একটা প্রিভিয়াস ইয়ার এর বিসিএস এর প্রশ্ন, এই জন্য আমি এই কোশ্চেনটা এখানে সেট করছি, তাহলে তোমাদের পড়া হয়ে গেল। হ্যাঁ, এটা কত হবে? 21 দফা হবে, এবং দল ছিল 4টা, আমরা পড়াইছিলাম সেদিন। ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় কে ছিল? ওই যে লর্ড মাউন্ট ব্যাটন, আমরা পড়ছিলাম তাই না, যে সর্বশেষ ব্রিটিশ ভাইসরয়, আবার উনি কি ভারতের প্রথম গভর্নর জেনারেল? বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সর্বাধিনায়ক কে? শেখ মুজিবুর রহমান। দেখো তোমরা সেদিনও কে জানি গণ্ডগোল পাকাইছে, ওস পানি হবে না। আমি বলছিলাম দেখো আমাদের বাংলাদেশের 3 বাহিনীর সর্বাধিনায়ক কে হয়? আমাদের রাষ্ট্রপতি হয়, এবং আমাদের বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট কে? শেখ মুজিবুর রহমান। তাই জন্য আমাদের বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সর্বাধিনায়ক কে হবে? শেখ মুজিবুর রহমান। আর ওসমানে যদি বলে উনি ছিলেন প্রধান সেনাপতি। এবার আসো বাংলাদেশ আওয়ামী লীগ কবে হয় প্রতিষ্ঠা? 1949 সালের 23শে জুন, ঠিক আছে? এটা মনে রেখো। হ্যাঁ, এইবার কত? 2020, তুমি 2020 থেকে বিয়োগ করো তো 1949 কত হয়? 71 বছর পূর্তি হয়েছে, কিন্তু এই যে কয়েকদিন আগে তো 23শে জুন চলে গেল, হ্যাঁ, তাহলে কয়েকদিন আগে কিন্তু আওয়ামী লীগ দলটার কত? 71 বছর পূর্তি হয়েছে, কারণ 1949 সালে কি হয়? আওয়ামী লীগ প্রতিষ্ঠা হয়, তাহলে বিয়োগ করে কত হবে? 71 বছর হবে। সংবিধান রচনা কমিটির একমাত্র ফিমেল মেম্বার কে ছিল? বেগম রাজিয়া বানু। এটা অনেকবার আসছে, গত বছর না তার আগের বছরও কোনো না কোনো পরীক্ষায় এটা আসছে। স্টপ জেনোসাইড, একটু ভুল আসছে বানানটা, হ্যাঁ, এটা ওপারটা আসে নাই। জেনোসাইডটা কার পরিচালনা? জহির রায়হান। জহির রায়হান 3টা খুবই ইম্পর্টেন্ট, জীবন থেকে নেওয়া, স্টপ জেনোসাইড, আর লেট দেয়ার বি লাইফ। তুমি দেখবা এই 3টা, এই জহির রায়হানের 3টা দেখবা প্রতিটা পরীক্ষায়, তুমি যখন প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পড়বা দেখবা যে এই 3টা না প্রায় পরীক্ষায় প্রতিটা বছর বছর এই প্রশ্নটা আসে। তমুদ্দুন মজলিস কি ধরনের প্রতিষ্ঠান? সাংস্কৃতিক। এটা হচ্ছে কি আমাদের ভাষা আন্দোলনের আগে এটা প্রতিষ্ঠিত হয়, যখন আমাদের এই ভাষা নিয়ে আমাদের গণ্ডগোল শুরু হইলো 47 এর পর, তখন এই প্রতিষ্ঠানটা তৈরি করা হয়। মতিউর রহমান যে বিমানটি ছিনিয়ে নিয়ে দেশে ফিরতে চেয়েছিলেন তার নাম কি?
T33 ঠিক আছে, খেয়াল করো নামগুলো কিন্তু কাছাকাছি, মিগ 33, হ্যাঁ মিগ 29, M33, ওটার নাম কি T33, আর আরেকটা নাম ব্লু বার্ড নাকি বিগ, সরি ব্লু বার্ড, হ্যাঁ ব্লু বার্ড। শেষ মোগল সম্রাট কবর কোথায়, ওই যে বলছিলাম দ্বিতীয় বাহাদুর শাহ, উনি কোথায়, কেন রেঙ্গুনে কবর দেওয়া হয় দেখো তো মনে আছে কিনা, আমরা বলছিলাম যে 1857 এ তোমার সিপাহী বিদ্রোহ হয়, ওই সিপাহী বিদ্রোহের সময় কি করে সিপাহীরা তোমার বাহাদুর শাহকে কি বানায় ফেলে, যে আপনি আমাদের সম্রাট, তা উনি মোগল, তা কি হয়ে গেলেন মোগল সম্রাট। কিন্তু তখন ইংরেজের আধিপত্য, ইংরেজরা ধাওয়া করে এই জাফরকে, সে ধাওয়া খাওয়ার পর সে চলে যায় হচ্ছে কি হুমায়ুনের কবরে, হুমায়ুনের কবর দিল্লিতে, ওখানে সে লুকায় থাকে, তখন ওখান থেকে ওকে টেনে বের করে ইংরেজরা কোথায় নির্বাসন দেয়, রেঙ্গুনে, যার বর্তমান নাম কি ইয়াঙ্গুন, ওখানে তিনি কিন্তু মারা যান, ওখানে তার কবর দেওয়া হয়। তার মানে সর্বশেষ মোগল সম্রাটকে দ্বিতীয় বাহাদুর শাহ, আর তার কবর কোথায়, রেঙ্গুন, যেটা বর্তমান নাম কি ইয়াঙ্গুন, এটা কোথায়, মায়ানমারে। গৌতম বুদ্ধ জন্মস্থান কোথায় আমি দেখাইছিলাম না, লুম্বিনী নেপালে, তাহলে আনসার কি হবে নেপাল। ভারত বাংলাদেশ যৌথ বাহিনী কবে গঠিত হয়, 21 নভেম্বর 1971 সালে। ওই দিন আমরা আরেকটা ঘটনা করছিলাম, আমরা বলতাম তিন বাহিনী, আমাদের তিন বাহিনীও কিন্তু সেদিন এই 21 নভেম্বর একত্র হয়ে যুদ্ধ শুরু করে। অস্থায়ী সরকারের শপথ বাক্য কে পাঠ করেন, অধ্যাপক ইউসুফ আলী। আর যদি বলা কে পরিচালনা করেন শপথ বাক্যটা, তাহলে কিন্তু মান্নান হবে, খেয়াল করে দেখো তোমার বইতে দেওয়া আছে। কোন বিখ্যাত গায়ক মুক্তিযুদ্ধ চলাকালীন সময় বাংলাদেশের জন্য নিউ ইয়র্কে কনসার্ট করে অর্থ সংগ্রহ করেন, তোমাদের তোমার কত বছরের প্রশ্ন, কে, জর্জ হ্যারিসন। এই যে দেখো আমরা সেদিনে পড়ছি না, 93,000 পাকিস্তানি সৈন্য নিয়ে সৈন্যরা যৌথ বাহিনীর কাছে আত্মসমর্পণ করে কবে, 16 ডিসেম্বর 1971 সালে। পাকিস্তানের প্রথম সাধারণ নির্বাচন কবে কবে হয়, আমি এটাও পড়াইছিলাম যে 7 ডিসেম্বর 1970 সালে। এই যে এই সাধারণ নির্বাচনে কিন্তু আওয়ামী লীগ জয়লাভ করে, কতটি আসনে, 167, খেয়াল করবা। আওয়ামী লীগের আদি নাম কি, যে আমরা এখন তো বলি বাংলাদেশ আওয়ামী লীগ, আগে নাম ছিল কিন্তু আওয়ামী মুসলিম লীগ, তারপরে 55 সালে এসে এই শব্দটি বাদ দেওয়া হয়, কোনটা, মুসলিম শব্দটি বাদ দেওয়া হয়, এই জন্য এখন বর্তমানে নাম কি আওয়ামী লীগ, মানে বাংলাদেশ আওয়ামী লীগ, আগে ছিল পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ, এখন কি বাংলাদেশ আওয়ামী লীগ, কিন্তু আগে নাম ছিল আওয়ামী মুসলিম লীগ, 55 সালে বাদ দিচ্ছে। 49 সালে আওয়ামী লীগ প্রতিষ্ঠা হয়েছিল, নাম ছিল আওয়ামী মুসলিম লীগ, তার কয়েক বছর পর 1955 সালে এসে শব্দটি বাদ দিয়ে দেওয়া হয়, এখন বর্তমানে আওয়ামী লীগের নাম কি বাংলাদেশ আওয়ামী লীগ। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র প্রথম কোথা থেকে প্রচার শুরু হয়, কালুরঘাট বেতার কেন্দ্র থেকে, এটা কোথায়, চট্টগ্রামে। লিখন পদ্ধতি আবিষ্কার করছে কোন সভ্যতা, ফিনিশীয়, যে বলছে আমার থেকে ফিনিশ করে দিছে, এভাবে মনে রাখবা, হ্যাঁ ফিনিশীয় সভ্যতা লিখন পদ্ধতি আবিষ্কার করছে। শেখ মুজিবকে জাতির জনক উপাধি দেওয়া হয় কবে, ওই যে বলছিলাম 3 মার্চ 1971 সালে পল্টন ময়দানে, হ্যাঁ জাতির জনক উপাধি দেওয়া হয়, কে দেন, 2 মার্চ 3 মার্চ কি মানুষ করছিল কাজটা, কে, তাহলে আসম আব্দুর রব। কে বাংলাদেশ নামকরণ করেন, শেখ মুজিবুর রহমান, কবে করেন, 5 ডিসেম্বর 1969 সালে। আর আমি বলছিলাম যে আমাদের বাংলাদেশ নামকরণে কত বছর পূর্তি হয়েছে, 2019 সালে, 50 বছর, 2019 - 69, তাহলে কত হবে, 50 বছর, কে করছেন, শেখ মুজিবুর রহমান। অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী একটু আগে বলতেছিলাম, কে, একে ফজলুল হক। বঙ্গভঙ্গ রদ হয় কবে, এরকম একটু আগে বলে ফেলছি, 1911 সালে। কোন দেশ পারস্য নামে পরিচিত ছিল, ইরান, এই জন্য ইরানের ভাষা কি তোমার পারস্য থেকে কি বলবো আমরা, পার্সি, এটাকে আমরা কি বলি, পার্সি না বলে কি বলি, ফার্সি বলি। তারপর তোমাদের কিন্তু পড়া হয়ে যাচ্ছে অলরেডি অনেক কিছুই। আবারও কখন মোগল সাম্রাজ্যের পতন হয়, 1857 সালে। এখন তুমি বলবা কেন ওই দিন বলে ওই ইয়ারটা ধরবো, কারণ ওই যে মনে আছে একই কথা আবারও বলতেছি, সিপাহী বিদ্রোহ হয়েছিল 1857 এ, ওই সময় সিপাহী বিদ্রোহের পর কি তোমার দ্বিতীয় বাহাদুর শাহকে কি নির্বাসন দেওয়া হয়, দ্বিতীয় বাহাদুর শাহকে আমরা শেষ মোগল সম্রাট বলি, তো হেই তো নাই, তাহলে কি এই জন্য, কি এই জন্য আমরা 1857 ই ধরি, যে ওই দিনই কি আমাদের ওই ওই সালে আমার মোগল সাম্রাজ্য কি হয়, পতন হয়। কারা কিছু 60 ডিগ্রি কোণ আবিষ্কার করেন, অ্যাসিরীয়রা, এটা আমরা পড়ছি ওই দিন। কুমিল্লা ও নোয়াখালী অঞ্চল কোন জনপদে ছিল, সমতট। গ্রিক পুরাণে ভালোবাসার দেবতা কে ছিলেন, আফ্রোডাইট। 30 দিনে মাস গণনা শুরু করেছিল কোন সভ্যতা, মিশরীয়। কার নির্দেশে ফেরদৌসী শাহনামা রচনা করেন, তুমি এটা পাবা হচ্ছে গিয়ে বৈদিক যুগের ধর্মের বিকাশ নামের টপিক আছে, ওখানে আছে এই কোশ্চেনটা, সুলতান মাহমুদ। বাংলার শেষ হিন্দু রাজা কে ছিলেন, সেটা হচ্ছে গিয়ে রাজা লক্ষণ সেন। ওই যে বলছিলাম ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি 1204 সালে রাজা লক্ষণ সেনকে হারিয়ে বাংলায় মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন, এবং তার মানে বাংলার শেষ হিন্দু রাজা কে ছিলেন, রাজা লক্ষণ সেন।
মৌর্য সাম্রাজ্য কে করছে প্রতিষ্ঠাতা? চন্দ্রগুপ্ত মৌর্য। চন্দ্রগুপ্ত মৌর্য তোমরা একটা মনে হয় যারা মেয়েরা তোমরা মনে হয় দেখছো স্টার প্লাসে একটা মনে হয় সিরিয়াল হইতো, চন্দ্রগুপ্ত মৌর্য। মৌর্য মানে আমরা উচ্চারণ করি মৌর্য, এটাই সেই চন্দ্রগুপ্ত মৌর্য। এই এই তুই বলেই ফেলেছি বক্তিয়ার খলজি বাংলা জয়করণ কবে, যে 1204 সালে। সতীদাহ প্রথা বিলোপ সাধনের সহায়তা কে করেন? ওই যে বলছিলাম না, রাজা রামমোহন রায়। কিন্তু যদি বলা হয় আইন যদি পাশ করার কথা কি বলতো, তাহলে কি আসতো? লর্ড বেন্টিং 1829 সালে। দেখো আমি কিন্তু বি নাম্বারে দিচ্ছি লর্ড বেন্টিং অপশনে, সো কিন্তু দেখেন আমি কিন্তু আইন পাশ করার কথা বলি নাই, তাহলে কি হবে? রাজা রামমোহন রায়। খেয়াল করো তোমরা, মানে অনেকে মানে বেন্টিং দেখাইছো কিনা আল্লাহ জানে। হ্যাঁ, সতীদাহ প্রথা বিলোপ সাধনের সহায়তা আমি বলছিলাম কে হেল্প করছিল? রাজা রামমোহন রায়। আর আইন পাশ করছে কে? লর্ড বেন্টিং। কর্ণ সুপর্ণ বর্তমানে কোন জেলায় পড়েছে? মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ কিন্তু এখন ভারতের পশ্চিমবঙ্গে, এখন তো আমাদের এখন আমাদের সাথে নাই, এটা পশ্চিমবঙ্গে। তারপরে বাংলাকে জান্নাতাবাদ বলে কে ঘোষণা করেন? আমরা বলছিলাম না সম্রাট হুমায়ুন বা বাদশাহ হুমায়ুন। তাকে আলমগীর নামে ডাকা হইতো, ওই যে সেই বিখ্যাত আরঙ্গজেব, ওই যে বাদশাহ আলমগীর, আমরা একটা কবিতা পড়ছিলাম মনে আছে, সেই আরঙ্গজেব হচ্ছে গিয়ে বাদশাহ আলমগীর। কে বাংলা থেকে পর্তুগিজে বিতাড়িত করেন? শেরশাহ। কত সালে ঢাকার নাম জাহাঙ্গীরনগর করা হয়? আমি বলছিলাম যে ইসলাম খান, আমরা সম্রাট জাহাঙ্গীর পড়ার সময় বলছিলাম যে সম্রাট যখন জাহাঙ্গীর যখন সম্রাট হয়, দেখো অনেক বড় কিন্তু ভারত উপমহাদেশ, তার মধ্যে বাংলা আবার বিশাল। এখন ওই দিল্লি থেকে কিন্তু শাসন করা খুব কষ্ট হয়ে যেত, এই জন্য তারা কি করছিল যে বাংলাতে একজনকে পাঠিয়ে দিয়েছে যে তুমি বাংলাকে দেখাশোনা করবা। তো ওদেরকে পদবি ছিল সুবেদার, তো সে কি করছে জাহাঙ্গীর ইসলাম খানকে সুবেদার করে বাংলায় পাঠায় দেন। তো ওই ইসলাম খান এই জাহাঙ্গীরের নামে আমাদের ঢাকার নামকরণ করেন কি? জাহাঙ্গীরনগর। কবে? 1610 সালে, যখন ঢাকা প্রথম বাংলা রাজধানী হয়, ঠিক আছে। এবং কে করেন তারা নামটা নামকরণ করে কি? ইসলাম খান। মানে ওই যে একটু কুলে পটাই, হ্যাঁ আমাদের কি রাজা সরি বাদশাহ, হ্যাঁ সম্রাট জাহাঙ্গীর, তার একটু পটানোর জন্য ঢাকার নাম জাহাঙ্গীরনগর করা হয়। এখন জাহাঙ্গীরনগর নামটা কোথায় আছে? ঢাকা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে। মির্জা মোহাম্মদ কার প্রকৃত নাম? সিরাজউদ্দৌলা, আমাদের বাংলার শেষ স্বাধীন নবাব। মহা অভ্যুত্থান বলা হয় বলছিলাম যে সিপাহি বিদ্রোহ কেন মহা অভ্যুত্থান বলা হয়, কারণ এটাই ছিল কি যে ইংরেজদের বিরুদ্ধে আমাদের প্রথম সশস্ত্র বিদ্রোহ, মানে আমরা প্রথম অস্ত্র নিয়ে প্রথম বিদ্রোহ করি। যেহেতু আমরা অস্ত্র নিয়ে প্রথম বিদ্রোহ করছিলাম, তাই বলা হয় কি এটাকে মহা অভ্যুত্থান বলা হয়। স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিল? ওই যে বলছিলাম আমরা ঘটনা বলে দিছিলাম, লর্ড মাউন্ট ব্যাটেন। দেখো আমি অপশনে নেহেরু দিছি, জিন্নাও দিছি, মহাত্মা গান্ধীও দিছি, খেয়াল করো। আবার টাকা দিয়ে এসো না মহাত্মা গান্ধী, ঠিক আছে, তাহলে কি হবে এটা? লর্ড মাউন্ট ব্যাটেন। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম। কে বলছেন? আমরা জানি যে এটা 7ই মার্চের বিখ্যাত ভাষণ বঙ্গবন্ধুর, তার মানে কবে দিছেন উনি? 1971 সালের 7ই মার্চ। বিশিষ্ট আব্দুর রৌফের কবর কোথায়? রাঙামাটি। জাতিসংঘে কোন শক্তিশালী দেশ মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে সহযোগিতা করে? আমরা জানি রাশিয়া। আমাদের বিরুদ্ধে ছিল কি জানো? চীন ছিল আর যুক্তরাষ্ট্র ছিল, এই দুইটা আবার ছিল পাকিস্তানের পক্ষে, কিন্তু রাশিয়া আবার আমাদের পক্ষে ছিল। এই জন্য কি হবে? সহযোগিতা করছে আমাদেরকে রাশিয়া, মানে আমাদের আমাদের সাইডে ছিল, আর আমাদের বিপরীতে তখন কে ছিল? শয়তান আমেরিকা। আর চীন কিন্তু আমাদের বিপরীতে ছিল, তারা আবার পাকিস্তানের পক্ষ নিছিল। স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য বীর প্রতীক মহিলা খেতাব প্রাপ্ত দুজন কে কে? আমরা জানি তারামন বিবি, সেতারা বেগম। খেয়াল করো তারামন বিবি, সেতারা বেগম, নামগুলো দেখছো একটু কিন্তু ঘুরা একদম কাছাকাছি দিছে, খেয়াল করে। আবার তাড়াহুড়াকে দাঁড়াবা না, খবরদার, তারামন বিবি, সেতারা বেগম। আমি আবার বলি তারামন বিবি, সেতারা বেগম, ঠিক আছে। তারপর আসো বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর, একটু দুই একটা বানান ভুল হয়ে গেছে, হ্যাঁ এটা একটু কনসিডার করো, তোমরা তো আবার বানান ভুল হলো বকাতাও, হ্যাঁ বানান ভুল করছি, ঠিক আছে। আরে কোশ্চেনটা বুঝতে পারলে হয়েছে, মনে রাখবা এরকম কিন্তু ভুল কিন্তু মেইন এক্সামও হইতে পারে। তখন কিন্তু মেইন এক্সামে তুমি যদি বলো কেন ভুল করছেন, বললে চলবে না, ঠিক আছে, কারণ ভুল থাকলে ওই ভুলতেই তোমাকে দেখে অ্যান্সার করতে হবে। হ্যাঁ, তাহলে ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের কবর কোন জায়গায়? চাঁপাইনবাবগঞ্জ। ছোট সোনা মসজিদ আছে, ওই ছোট সোনা মসজিদের কাছে ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের কবর। এইটা প্রশ্নটা প্রায় আসে, যদিও আমি এখনো যাই নাই চাঁপাইনবাবগঞ্জে। মুক্তির বেটি কোন সম্প্রদায়ের ছিলেন? আমরা পড়ছিলাম তাই না, কাকন বিবি, হ্যাঁ উনি ছিলেন খাসিয়া সম্প্রদায়ের। গণপরিষদের খসড়া সংবিধান কবে গৃহীত হয়? 4 নভেম্বর 1972 সালে। আর আমরা কার্যকর করছি সংবিধান কবে? 16 ডিসেম্বর 1972 সালে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল ঘোষণা করা হয় কোন সংশোধনীর মাধ্যমে? করছি আমরা 15তম। একটু মনে রাখবা আমরা 15তম সংশোধনীতে অনেক কিছু করছিলাম, এটা এই জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট 15তম। আচ্ছা আমি একটু বলি, তোমরা সেদিন 17তম সংশোধনী বলার পর অনেকে অনেক কিছু বুঝছো, হ্যাঁ অনেকে মানে বুঝছো নাই, আমি আবারও বলি, হ্যাঁ 17তম সংশোধনীটা কি?
দেখো, আমরা জানি যে আমাদের জাতীয় সংসদে আমাদের হচ্ছে গিয়ে সদস্য মেম্বার 350, যার মধ্যে 300টা হচ্ছে গিয়ে আমাদের তোমার জনগণের ভোটে নির্বাচিত আসন। ওই যে তুমি যখন দেখছো না, গত 18 সালে যখন নির্বাচন হয়েছে আমাদের, তখন আমরা 300টা আসন নিয়ে আমরা নির্বাচন করছি, আর বাকি থাকে কি 50টা সংরক্ষিত মহিলা আসন। তো আমরা হচ্ছে কি 300 জন যখন আসন যখন যারা জিতে এমপি হয়, তখন তারা সংসদে যায়। এই 300 জন মিলা কি করে, বাকি 50 জন মহিলাকে কি করেন, নির্বাচিত করেন। তখন আমাদের কয়জন হয়, 350 জন। ঠিক আছে, এখন এই যে 50 জন সংরক্ষিত যে মহিলা আসন থাকবে, সেটার মেয়াদ শেষ হয়ে যাচ্ছিল 18 সালের প্রথম দিকে। এখন আমরা জানি যে 18 সালের আমাদের লাস্টে নির্বাচন হবে। তারপর নির্বাচন হলে কি হবে, আমরা কই যাব, সংসদে যাব। এখন যদি ধরো নির্বাচন, এই যে 50 জন সংরক্ষিত মহিলা আসন, তাদের যে মেয়াদ কালটা যে তোমার চলে যাচ্ছে, এখন যদি আমি যে মেয়াদ কালটা না বাড়াই, তাহলে আমি যখন সংসদে যাব, তখন কি আমি বাকি 50 জনকে কি নির্বাচিত করতে পারবো? করতে পারবো না। সেই জন্য আমরা কি করলাম, যে আমাদের আরো আগামী 25 বছর পর, আগামী 25 বছরের মধ্যে যতগুলা সংসদ হবে বা যতগুলা সংসদ নির্বাচন হবে, ওই সবগুলা নির্বাচনে সবগুলা সংসদে আমার সংরক্ষিত মহিলা আসন কত থাকবে, 50 জন। ওটাই ওভাবে বলা যে জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসন 50 জন, তাদের মেয়াদকাল 25 বছর পর্যন্ত বাড়ানো হলো। অনেকে ভাবছে যে এই যে 50 জন সংরক্ষিত মহিলা আসন, হ্যাঁ এরাই থাকবে 25 বছর, এটা কিন্তু না, প্রতি সংসদে কিন্তু এটা চেঞ্জ হবে। আমাদের সংসদ আমি মেন করছি, প্রতি 5 বছর পর পর যে আমাদের নির্বাচন হয় সেটাকে আমি মেন করছি। ঠিক আছে, সো এই যে এটাই হচ্ছে গিয়ে অ্যান্সারটা, যে আমাদের যে পরবর্তী এই সামনে যে 25 বছর, এই 25 বছরের মধ্যে আমাদের যতগুলো আমাদের নির্বাচন হবে, এই নির্বাচনের পর সংসদে যে নারী আসন থাকবে 50 জন, এটা একদম ঠিক থাকবে। ঠিক আছে, আশা করি যাদের নাকি এটা নিয়ে কনফিউজ ছিল, এখন বলা শোনার পর আশা করি তোমাদের বলে কনফিউশনটা ক্লিয়ার হবে, না থাকলে আবার জিজ্ঞেস করে আমি বলে দিবো। না আবার এটা আমি সেদিন দেখাই দিছিলাম এইভাবে আঙ্গুল দিয়ে, দেখো ওই যে মনে নাই, ওই যে 23 ফেব্রুয়ারি 1974 সালে তখন ওআইসি এর দ্বিতীয় সম্মেলন ছিল লাহোরে, তার মানে প্রশ্ন আসছে ওআইসি এর কততম শীর্ষ সম্মেলনে শেখ মুজিব অংশগ্রহণ করে, আমি কিন্তু আঙ্গুল দেখাই বলছিলাম কত, দ্বিতীয়। তার মানে কি হবে আনসারটা, দ্বিতীয়। এটা মনে হয় 40 লাস্ট বিসিএস এর প্রশ্ন। এটা কিন্তু নিজে কোন দেশের সংবিধান অলিখিত বা যে লিখিত সংবিধান নেই, কোথাকার, ব্রিটেন। এটা আমরা কালকে পড়ছি সেদিন, ব্রিটেন, স্পেন, নিউজিল্যান্ড। কি হবে অ্যান্সারটা, ব্রিটেন। সৌদি আরব দেখাবে না বলছিলাম, কারণ সৌদি আরবে কোনো কি সংবিধানই নেই। সংবিধানে কোন অনুচ্ছেদে কর্ম কমিশন প্রতিষ্ঠার কথা বলা হয়েছে, 137 অনুচ্ছেদ। এটা দেখবা, ওই যে আমি যে অনুচ্ছেদের তোমার লিস্ট দিছি ওখানে দেওয়া আছে। নিচের কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রথম চলচ্চিত্র, বলছে প্রথম চলচ্চিত্র, তাহলে কি হবে, ওরা 11 জন। ঠিক আছে, নিচের কোনটি সাংবিধানিক প্রতিষ্ঠান, মনে রাখবা সংবিধানে আমাদের যে প্রতিষ্ঠান গুলার নাম দেওয়া থাকে ওগুলাকে বলা হয় সাংবিধানিক প্রতিষ্ঠান। দেখো নির্বাচন কমিশনের কথা লেখা, আমি ছক দিছি দেখবা পেজ নাম্বার 56 এ, হ্যাঁ ওই ছকের মধ্যে কিন্তু দেওয়া আছে, হ্যাঁ কোনগুলো আমার সাংবিধানিক প্রতিষ্ঠান। তাহলে প্রশ্নটা এইভাবে আসবে। আগে যেদিন জিজ্ঞেস করছিল যে আপু এখানে প্রশ্নগুলো কি এরকম ভাবে আসতে পারে, দেখো আমি কোশ্চেন এখানে দিয়ে দিছি। মুজিবনগর সরকার শপথ নেয় 1971 সালে কোন তারিখ, ওই যে 17ই এপ্রিল। কে ভাষার শহীদ নন, দেখো রফিক, সালাম, বরকত, জব্বা, জব্বার, এরা কারা ছিলেন যারা ভাষা আন্দোলন জন্য জীবন দিয়েছিলেন? নূর হোসেন অপশনে ছিল না, মানে আমরা জানি, তাহলে কি হবে অ্যান্সারটা, নূর হোসেন। তারপর আসো, আর বেশিক্ষণ বেশি নাই আমাদের, বাংলাদেশ সংবিধান কোন তারিখে কার্যকর করা হয়েছে, বলছিলাম 16ই ডিসেম্বর 1972। দেখো দাওয়াই আছে। বিশিষ্ট হামিদুর রহমানের পদবি কি ছিল, সিপাহী হামিদুর রহমান বলি আমরা সবসময়, তাহলে কি হবে, সিপাহী। দ্বৈত শাসন ব্যবস্থা কে বাতিল করেন, ওয়ারেন হেস্টিংস। আচ্ছা কে জানি জিজ্ঞেস করছিলা, যেটা একটু বুঝাই দেন, আমি বলছিলাম স্লাইডে কিন্তু আমি দিয়ে দিছিলাম যে ডুয়েল অ্যাডমিনিস্ট্রেশনটা কি, ওখান থেকে দেখলে মনে হয় আশা করি সমস্যা হওয়ার কথা না। ভারতীয় কংগ্রেস কে করছে প্রতিষ্ঠা, অ্যালান অক্টোভিয়ান হিউম। হ্যাঁ, আর যদি বলা হয় যে তোমার প্রথম সভাপতি কে, তাহলে কি হবে, উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়। এই যে উমেশ চন্দ্র ব্যানার্জি, বন্দ্যোপাধ্যায়কে আমরা কি বলি সংক্ষেপে, ব্যানার্জি বলি। তার মানে কি কথা, পূর্ব পাকিস্তানের নামকরণ বাংলাদেশ করা হয় কবে, এটাকে পড়ায় ফেলছি, দেখো 5 ডিসেম্বর 1969 সালে। ঠিক আছে, তেভাগা আন্দোলন নেত্রী কে ছিলেন, লীলা মিত্র, এই নামটা। এখন লীলা নাগ, দেখো খেয়াল করে দেখো নামগুলো কাছাকাছি, উল্টোপাল্টা করো না। সিপাহী বিপ্লবের সময় ব্রিটিশ ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন, লর্ড ক্যানিং। খেয়াল করো এগুলো তো ইম্পর্টেন্ট, তো এই কারণে কিন্তু আসে। এটা আমি পড়াই দিয়েছিলাম, কোন ঘটনার জন্য রবি ঠাকুর নাইট উপাধি ত্যাগ করেন, জালিয়ান ওয়ালাবাগ হত্যাকাণ্ড, আমরা সারা কিছুদিন দেখাই দিয়েছিলাম।
তারপর দেখো 94 এ কোশ্চেনটা তোমার ছয় দফা দাবির মধ্যে কোশ্চেনটা ছিল যে 1966 এ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রদত্ত ছয় দফা দাবি সংক্রান্ত পুস্তকে পুস্তিকাটির নাম কি ছিল? ওই যে এক নম্বরটা, হ্যাঁ, ছয় দফা আমাদের বাঁচার দাবি। শহীদ মুক্তিযোদ্ধা রুমি মুক্তি বাহিনীর কোন গেরিলা সদস্যের সদস্য ছিলেন? ক্র্যাক প্লাটুন। হ্যাঁ, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা একবার খুব সম্ভবত ডি ইউনিটে মনে আসছিল। এটাও আমরা জানি বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন, আমি একটু আগে বলছিলাম না, 10 জানুয়ারি 1972 সালে উনি ঢাকায় ব্যাক করেন, তাহলে কি হবে 10 জানুয়ারি? এই যে তোমাদের গন্ডগোল লাগছে, ডক্টর গোবিন্দ চন্দ্র দেব ছিলেন একজন, তোমরা এটা পারো নাই, এটা এটা বইতে দেওয়া আছে হচ্ছে গিয়ে জিসি দেব, তুমি দেখবা তোমার এটা দেওয়া আছে, জিসি দেব ছিলেন একজন দার্শনিক। জিসি দেবের ফুল মিনিং গোবিন্দ চন্দ্র। এখন সবাই বলবো আরে ভুল করে ফেললাম রে, ভুল করে ফেললাম, বইতে আছে, আমি ইচ্ছে করে কি করছি পুরা নামটা দিচ্ছি, দেখি তোমরা কি করো, তাহলে তোমরা এটা পড়ছো জিসি দেব, তাহলে গোবিন্দ চন্দ্র দেব। মুজিবনগর সরকারের মেম্বার ছিল কয়জন? ওই যে বলছিলাম 4 জন 5 জন, ওরা 11 জন, না কয়জন তাহলে, ওরা কয়জন? ওরা 6 জন। বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা পত্র কত তারিখে পঠিত হয় বা কবে পাঠ করা হয়? 17 এপ্রিল। একটু খেয়াল করবা যতগুলা দেখে পাঠ করার পত্র জিনিসগুলা সবই কিন্তু 17 এপ্রিল হয়েছে, ঠিক আছে, এভাবে মনে রাখতে পারো, কারণ 10 নিয়ে গন্ডগোল লাগে, 10 এপ্রিল না 17 এপ্রিল, 10 এপ্রিল না 17 এপ্রিল, এভাবে মনে রাখবা যে পাঠ করছি, স্বাধীনতা ঘোষণাও পাঠ করছি, হ্যাঁ, এবার সবগুলো আমার কবে 17 এপ্রিল হয়েছে। এটা একটু আগে বলছিলাম আওয়ামী মুসলিম লীগ থেকে কবে বাদ দেওয়া হয়েছে শব্দটি? 1955 সালে, এটা আমরা পড়ে ফেলছি। আসো এবার আমরা হচ্ছে গিয়ে প্রিভিয়াস এর কোশ্চেন আমরা দেখার চেষ্টা করি, আসো। ওকে, এই স্লাইডটা যদি কারো লাগে তাহলে একটু বললো, তাহলে আমি গ্রুপে আপলোড করবো, আর যদি মনে করো না লাগবে না তাহলে আপলোড করবো না। হ্যাঁ, এটা বললো আমি, এখানে মেডিকেল আর ডেন্টালের যে প্রিভিয়াস এর প্রশ্নগুলো আমি এখানে একত্র করে দিছি, আসো আমরা দেখি, এগুলো পড়ে ফেলছি, তারপর আমি দেখি। এবং কি করছে না যে প্রশ্নগুলো আমাদের জিকে পার্ট ওয়ান বইয়ের কোন কোন পেজে আছে আমি সেগুলো উল্লেখ করে দিছি, তোমার সুবিধা হবে যে না ঠিক আছে, আচ্ছা জিকে বইয়ের এখানে ছিল, পার্ট ওয়ান বইয়ের পেজ কিনতে হবে, বলো না পার্ট টু খুঁজো না আবার, হ্যাঁ ঠিক আছে, তাহলে পার্ট ওয়ান বইতে দেওয়া আছে। দেখো তোমাদের বছর প্রশ্ন, হ্যাঁ, যে কয়টি সেক্টরে ভাগ করছি? 11টা, ওই দেখো 11টা বইয়ের নাম্বার পেজ দিয়ে দিছি, হ্যাঁ, তবে এটা একটু আগে পড়ে ফেলছি, এটা আমি তোমাদের আজকে 100 নম্বর প্রশ্ন দিয়েছিলাম না, জর্জ হ্যারিসন কি নিউ ইয়র্কে কনসার্ট করে অর্থ সংগ্রহ করেন? কে কে ছিল? জর্জ হ্যারিসন, আর কে ছিল? পণ্ডিত রবিশঙ্কর। দেন হচ্ছে গিয়ে গত বছরের প্রশ্ন তোমাদের সঙ্গে, যে এবারে সংগ্রাম মুক্তির সংগ্রাম কে বলছেন? শেখ মুজিবুর রহমানের। এটা কবে দিয়েছেন উনি? 7ই মার্চ, ওই দেখো বইয়ের নাম পেজ দেওয়া আছে। তারপরে এটা ওই আগে একটু আগে পড়লাম আমরা, তাই না, যে উনি কবে ঢাকায় ব্যাক করেন? 10ই জানুয়ারি 1972 সালে দেওয়া আছে। দেন 18-19 সালে আসছে একটা কোশ্চেন, খালি গত বছরই 4টা প্রশ্ন আসছে আর বাকি সব তোমার বছরে 15 সালে আসে নাই, আর বাকি সব বছর জাস্ট একটা একটা করে তোমার ইতিহাসে প্রশ্ন আসছে, মানে একটা করে আসছে, এবং সবই প্রতিবারই কিন্তু তোমার, মনে করো আমি যখন 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 থেকে আমি পড়ানো শুরু করছি মেডিকেলের অ্যাডমিশনের জন্য মেডিকোতে, তখন থেকে আমি দেখলাম যে একটা প্রশ্ন সবসময় আসছে, এবং সবই আমি দেখা গেছে প্রতিটা প্রতিটা আমারই ক্লাসে বলা ছিল, মানে সবারই কম বেশি কমন ছিলই। মুজিবনগর সরকার কবে গঠন করা হয়? 10 এপ্রিল 1971 সাল। দেন ওই যে বীর প্রতীক মহিলা খেতাবপ্রাপ্ত কে যে কে কে? তারামন বিবি, সেতারা বেগম। দেন প্রথম অবস্থায় প্রেসিডেন্ট, এটাও পড়ছি, নজরুল ইসলাম। তারপরে দেখো 1500 আসে নাই, খেয়াল করে দেখো একটা, হ্যাঁ 1500 আসে নাই, 1415 আসছে, ওই যে ভারতীয় উপমহাদেশের শেষ ব্রিটিশ গভর্নর জেনারেল কে ছিলেন? যে লর্ড মাউন্টব্যাটেন। দেন 1314 কি আসছে? এই যে বর্ণমালা আবিষ্কারের কৃতিত্ব কোন সভ্যতা? ফিনিশীয়, এটা আমরা পড়াইছি। তারপর 1100-1200 ওই যে এই যে 12 জানুয়ারি 1972 সাল, দেখো এটাও পড়াইছি। তারপর ভারত বাংলাদেশকে কবে দেয় স্বীকৃতি? 6 ডিসেম্বর 1971 সাল। দেখো বলা আছে ডিসেম্বর মাসে 6 তারিখ, খালি তারিখ চাইছে। তারপরে নিচের কোন সভ্যতাকে সভ্যতার প্রতিদিনকে 12 ঘন্টা জোড়ায় বিভক্ত করেন? ওই যে ক্যালদীয়রা। তারপরে হচ্ছে গিয়ে ওই যে আমরা যে মুক্তিযুদ্ধে অবদানের জন্য যে খেতাবগুলো দিচ্ছিলাম না, বীরশ্রেষ্ঠ, বীরোত্তম, তারপর কি বীর বিক্রম, বীর প্রতীক, এগুলো আমরা কবে দিচ্ছিলাম? 15 ডিসেম্বর 1973 সালে। দেন 9-10 আসছিল, দেখো রাষ্ট্র বনাম বা রাষ্ট্রদ্রোহিতা একই কথা, কোনো সমস্যা নাই, সরি, রাষ্ট্র বনাম শেখ মুজিব অন্যান্য এই মামলা থেকে বঙ্গবন্ধুকে কবে মুক্তি দেওয়া হয়? ওই যে 22 ফেব্রুয়ারি 1969 সালে। ডান দিকে দেখো কোশ্চেনটা, যে নিচের কোনটিকে ফৌজদারি ও দেওয়ানি মামলার বিচারক বলা হয়? জিউল কুজাত, এই কোশ্চেনটা তুমি পাবা আকবরের মধ্যে লেখা আছে, আকবর যে টপিকটা আছে ওখানে দেওয়া আছে। দেন এটাও পড়ছি যে গ্রিকদের কাকে বলা হয় ফার্টিলিটি দেবী? আর্টেমিস, এটা পরশুদিন পড়া ফেলছি। তারপর ঢাকার সেনানিবাস মুক্তিযুদ্ধ জাদুঘরের নাম কি? বিজয় কেতন, এটা বইতে দেওয়া আছে, এটা আমি যদিও সেদিন পড়াই না কিন্তু এটা
আসছিল একবার মেডিকেলে। সর্বপ্রথম বিদেশে কোন মিশনে বাংলাদেশের পতাকা উত্তোলিত করা হয় এটাও আমরা করে এসেছি কলকাতা কলকাতা মিশনে। দেন ওই যে বঙ্গ ভারতীয় উপমহাদেশে প্রথম পুলিশ ব্যবস্থা কে চালু করছিল, লর্ড ক্যানিং 1861 সালে। স্বাধীনতা যুদ্ধের জন্য বীর প্রতীক, ওই যে উত্তম বিক্রম প্রতীক, প্রতীক বলছিলাম ছোট ভাই, বেশি পাচ্ছে কয়টা, 426টা বীর উত্তম, কয়টা, 68টা বীর বিক্রম, 100 কি তোমার 75টা, 175, আর বীর প্রতীক কয়টা, 426টা। তারপর 5-6 ওই দেখো আবার এই কোশ্চেন দুইবার আসছে মেডিকেল, দেখছো? হ্যাঁ, স্বাধীন যুদ্ধের সময় বাংলাদেশকে ভাগ করা হয়েছিল 11টা সেক্টরে। এবার আসো ডেন্টালে প্রশ্ন। ডেন্টালে মাঝখানে বললো না আবার যে কি ডেন্টালে মাঝখানে প্রশ্ন নাই কেন? হ্যাঁ, মাঝখানে আগে ডেন্টাল, আমাদের সময় ডেন্টাল ছিল আলাদা, কিন্তু মাঝখানে আবার কি করছিল, ডেন্টাল আর মেডিকেল একসাথে পরীক্ষা হইতো, এই জন্য তখন আবার কি সমন্বয় ছিল, দেখি আমার মাঝখানে কিন্তু ডেন্টালের প্রশ্ন নাই, আবারও কি করছে ডেন্টালকে আলাদা করছে, এই জন্য এখন আবার ডেন্টালের প্রশ্ন পাওয়া গেছে। এই জন্য কি যদি ভাবো যে কি ব্যাপার মাঝখানে ডেন্টালের প্রশ্ন হাওয়া হয়ে গেল কেন, হাওয়া হয়ে যায় না, তখন ডেন্টালের পরীক্ষা আর মেডিকেলের পরীক্ষা একসাথে ছিল। স্টপ জেনোসাইড ইটকে পড়ছি, পরিচালক কে, জহির রায়হান। এই যদি এই প্রশ্নটা তোমার হচ্ছে গিয়ে বইতে নাই, কারণ তখন না একটু আনকমন প্রশ্ন আসতো, এই কোশ্চেনটার সাথে আমরা আনকমন হিসেবে ধরি তো, মানে ইম্পর্টেন্ট না, এই যে তারপরে আমি দিয়ে দিছি যে এটা ডেন্টালে আসছিল, ঠিক আছে, এটাও করে নিতে পারবা, কোনো সমস্যা নাই। যে কে প্রথম প্রাদেশিক শিক্ষা সম্মেলনে বাংলা ভাষাকে জাতীয় পর্যায়ে স্বীকার করার আহ্বান জানান, প্রথম অপশনটা মাওলানা আকরাম খান। তারপর হচ্ছে সিপাই মোস্তফা কামাল, এইটা নিয়ে আমাদের ঝামেলা লাগছে, শোনো। আমরা জানি এবার বইতে আমার দাবা আছে যে সিপাহী মোস্তফা কামাল মৃত্যুবরণ করেন 18 এপ্রিল 1971 সালে, আর এই জায়গায় আছে 17 এপ্রিল 1971 সালে। এখন ডেন্টাল যখন প্রশ্নটা আসছিল অপশনে 18-17 এপ্রিল ছিল না, ওখানে ছিল 8 এপ্রিল, বাকি গুলো দূরে দূরে, ঠিক আছে, সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ছিল, তাহলে কি 8 এপ্রিল কাছাকাছি, এই কারণে কিন্তু আমরা অ্যান্সার দিছি এটাকে 8 এপ্রিল। হ্যাঁ, কারণ জাস্ট তোমার আমার কাছে মনে হলো কি যে ওদের মনে একটা উঠে নাই। এই যে আমি আবারও বলতেছি, দেখো অ্যাডমিশন বা এইচএসসি এইচএসসি মানে যখন তুমি দেখবা যে এরকম টাইপ কোন পরীক্ষা হয়, মানে এই যে জবের ক্ষেত্রে বলো, যে বিসিএস বলো, অনেক সময় না এরকম প্রশ্ন কিন্তু ভুল থাকে। মনে রাখবা আমরা যখন স্কুল কলেজে পরীক্ষা দিই তখন কিন্তু ভুলের জন্য কারেকশন আসে, বা মেডিকেল তো কিন্তু কারেকশন দেয় তাই না, কিন্তু মনে রাখবা এইসব পরীক্ষায় কারেকশন আসবে না, তোমাকে অপশন দেখে না তখন অ্যান্সার করতে হবে, এটাও ক্ষেত্রে ঠিক তাই। এই জন্য কিন্তু আমরা, তোমরা আমাকে জিজ্ঞেস করছিল কি 18 নাই 17 নাই, আমি কেন তাহলে 8 এপ্রিল দিলাম, কেন দিচ্ছি, এই কারণে যে কাছাকাছি হিসেবে আমরা 8 এপ্রিল ধরছি। আর তোমাদের আরেকটা প্রশ্ন ছিল, তখন নিচে লিখে আনছে যে বীর শ্রেষ্ঠদের মধ্যে প্রথম শহীদ হন কে। দেখো বীর শ্রেষ্ঠদের মধ্যে প্রথম শহীদ হন মুন্সি আব্দুর রউফ। এখন তুমি বলছো আপু আমি তো মোস্তফা কামাল পড়ছি আরেক জায়গায়, মনে রাখবা মোস্তফা কামাল আর মুন্সি আব্দুর রউফ কিন্তু একসাথে অপশনে দিবে না, তুমি ওই ছকটা খুলে দেখো, মুন্সি আব্দুর রউফের পর সিপাহি মোস্তফা কামাল মারা গেছেন, তার মানে ওনার একটু কাছাকাছি টাইমে মারা গেছেন। সো খেয়াল করতে হবে মুন্সি আব্দুর রউফ অপশনে আছে কিনা, যদি হায় থাকে তাহলে অফকোর্স কি দিব আমরা, মুন্সি আব্দুর রউফ দিব, যদি এখন মুন্সি আব্দুর রউফ নাই তখন তুমি কি দিবা, মোস্তফা কামাল। তোমরা করো কি, তোমরা এসে না প্যানিক করো যে হ্যাঁ আমি দুইটাই ছিল। খুব সম্ভবত মনে হয় 2018 সালে মনে হয় ও সেটা FMC তে আসছিল। এখন তোমরা আমাকে এসে বলতেছিলা কোনটা হবে অ্যান্সার, আমি বারবার বলতেছিলাম তুমি আমাকে অপশন গুলা বলো, আমি তো আর জানি না তোমাদের মানে পরীক্ষায় অপশন কি আসছে, কারণ তোমরা তো পরীক্ষাটা দিয়ে আসো, আমরা তো পরীক্ষা দিতে চাই না। হ্যাঁ, তো এখন বলতেই পারতেছিলাম অনেকে, পরে একজন আমাকে বললো অপশন গুলো, তখন আমি বললাম দেখছো মুন্সি আব্দুর রউফ কিন্তু অপশনে নাই, তখন কি ছিল অপশনে, মোস্তফা কামাল। এই জন্যই বলতেছি বারবার যে দুইটা অপশন কখনো দিবে না, দেখো আমি লিখে নিয়ে আসছি যে দুইটা অপশন কখনো দিবে না। তারপর আসো তোমার 9-10 কি আসছিল, যে 1969 সালে 15 ফেব্রুয়ারি বিচারাধীন থাকা অবস্থায় কাকে জেলখানায় পাকিস্তানেরা হত্যা করে, সার্জেন্ট জহুরুল হক। উনি জানো তোমার ওই আগরতলা ষড়যন্ত্র মামলার 2 নম্বর আসামি ছিল জহুরুল হক, ওনাকে মারছে না, আমরা জানি, আমরা শুনছি জানো এই জহুরুল হককে যে মারছে না, আসলে কিন্তু সেই দিন পাকিস্তানিরা আসলে তোমার শেখ মুজিবকে মারার জন্য পায়তারা করতেছিল, কিন্তু সেদিন উনি বেঁচে যায় শেখ মুজিব, কিন্তু মাঝখান থেকে মারা যান সার্জেন্ট জহুরুল হক। তারপরে তো জানি আমরা, দেখো এই প্রশ্ন একটু ঘুরায় বলছে, দেখো ডেন্টালের প্রশ্ন যেন একটু না ফ্রিকি করে, কে বলছে বাংলাদেশে স্বাধীনতা যুদ্ধে অসামান্য বীরত্বের জন্য কতজন বিটিআর সদস্য বীর শ্রেষ্ঠ উপাধিতে ভূষিত হন। আমরা তো নর্মালি পড়ছি, এখন আমরা এটা গণ্ডগোল পাকে ফেলাল্লা, কারা কারা বিটিআর, দেখো আমি ডান দিকে দেখো
ডান দিকে দেখো আমি এখানে লিখছি যে ল্যান্ডস নায়ক মুন্সি আব্দুর রব, ল্যান্ডস নায়ক একটা পদবি, ঠিক আছে? ল্যান্ডস নায়ক দেখো তুমি দেখবা সাতজনের মধ্যে দুইজনের পদবি আছে, একজন হচ্ছে কি মুন্সি আব্দুর রব, আরেকজনকে নূর মোহাম্মদ, ঠিক আছে? এবং মনে রাখবা ল্যান্ডস নায়ক পদবিটা বিডিআর এর ছিল, তাই আমার উত্তর কয়জন হবে? দুইজন। আমি আবারও বলতেছি ল্যান্ডস নায়ক এই পদবিটা আমাদের 20 শ্রেষ্ঠদের মধ্যে দুইজনের ছিল, এবং ল্যান্ডস নায়ক পদবিটা বিডিআর, মানে এখন আমি যে বিজিবি বলি বাংলাদেশ রাইফেলস আগে ছিল, কিন্তু তার আগে ছিল ইপিআর, যখন পাকিস্তান আমলে ছিল ইপিআর মানে কি ইস্ট পাকিস্তান রাইফেলস, দেন এখন বাংলাদেশ হয়ে গেছে যখন তখন আমরা বলছি বিডিআর, কি বাংলাদেশ রাইফেলস, এখন বর্তমান নাম কি আমরা জানি বিজিবি, বর্ডার গার্ড বাংলাদেশ, ঠিক আছে? তাহলে ল্যান্ডস নায়কের পদবিটা বিডিআর এর ছিল, তাই উত্তর কয়টা হয়েছে? দুইজন। এখন ল্যান্ডস নায়ক পদবিটা এখন আর নাই, তখন ছিল ওই সময়টা পাকিস্তান আমলে বা আমাদের এই ভারত উপমহাদেশে ওই সময় ল্যান্ডস নায়ক পদবিটা ছিল, এখন আর নাই, তা কজন হবে? দুইজন। তারপর আসো যে পাথরের চাকতিতে নিম্নের কোথায় বাংলার প্রাচীনতম লিপি আবিষ্কার হয়েছে মহাস্থান গড়ে? দেখো আমি এটা নোট করছি, আমি কিভাবে মনে রাখতে পারি এটা, যেহেতু আমরা জানি যে প্রাচীনতম জনপদ বা অঞ্চল আমরা জানি পুন্ড্র, যেটা বর্তমান নাম মহাস্থান গড়, সেই হিসেবে মনে রাখবা যে বাংলার প্রাচীনতম লিপি মহাস্থান গড়ে আবিষ্কৃত হয়েছে। এটা যদিও লিপি মানে বাংলা সাহিত্যের সাথে সম্পর্কিত, হ্যাঁ, তারপরে প্রশ্নটা আমি ইতিহাসের সাথে লাগাই দিলাম, হ্যাঁ, বাট মনে রাখবা দেখো প্রাচীনতম লিপি ব্রাহ্মী লিপি এগুলো আমরা সব বাংলা সাহিত্যে পড়ি, ঠিক আছে? যাই হোক বাংলা সাহিত্যে আছে বলবো না। এবার তোমাদের সময়কার ডেন্টালের প্রশ্ন, হ্যাঁ তোমাদের সময় মনে হয় কয়টা, চারটা মনে প্রশ্ন আসছে। দেখো অপারেশন স্টার্স লাইট কোন সালে ঘটনা হয়েছে? 1971 সালের 25শে মার্চ। সর্বদলীয় উপদেষ্টা কমিটির চেয়ারম্যান কে ছিলেন? এই কোশ্চেনটা মেডিকোর বইতে নাই, এটা কি হবে? মাওলানা ভাসানী। এটা যুদ্ধের সময় করা, মানে 71 এর যুদ্ধের সময় একটা উপদেষ্টা কমিটি গঠন করা হয়, সর্বদলীয় উপদেষ্টা কমিটি, যার চেয়ারম্যান কে ছিল? মাওলানা ভাসানী। এই আসলে মানে এটা মনে হয় আমাদের লাস্ট স্লাইড। তারপর আমি একটা কোশ্চেন তোমাদেরকে একটু ক্লিয়ার করে দিব, তোমাদের প্রথম লেকচারের একটা কোশ্চেন, তোমার মায়ানমার আর বাংলাদেশের একটা মানে ঝামেলা করছে, আমি বলে দিব। আচ্ছা আমি এটা শেষ করে নি আগে, বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র কত তারিখে পঠিত হয়? ওই যে আমি তোকে একটু আগে পড়ায় দিছিলাম যে পাঠ করার নিয়ে কিছু হইলে কি বলবো আমরা, 17ই এপ্রিল। দেন গণপরিষদের খসড়া সংবিধান কবে গৃহীত হয়? 4 নভেম্বর 1972 সালে। দেখো আমরা কিন্তু সংবিধান কিন্তু একটা ইম্পর্টেন্ট আমাদের টপিক আমাদের বাংলাদেশের জন্য, তো এখন একটু কঠিন সংবিধান। এখন তুমি আমাকে বলছিলাম অনেককে যে আপু আপনি সংবিধান কেন পড়ান, হ্যাঁ যতটুকু পড়াই যতটুকু আমাদের বইতে আমি দিছি, হ্যাঁ কেন পড়াই কেন পড়াই এরকম বলতে বলতে পরে দেখা গেল গত বছরই তোমার কি আসছে, ডেন্টালের প্রশ্নটা আসছে। তো এই জন্য বলা যায় না আসলে যে কোন খান থেকে প্রশ্ন করবে, ঠিক আছে? এই জন্য আমি আবারও বলতেছি যে সংবিধান আসলে অনেক একটু কঠিন, সংবিধান অন্য বইতে দেখবা অনেক কিছু দাও আছে, আমার কাছে মনে হচ্ছে যে এটুকু দিলেই এনাফ, আমি ওটুকুই দিছি সংবিধানে এবং সংশোধনী কমাই দিছি কি পড়তে হবে সেটাও বলে দিছি, ঠিক আছে? এই কারণে বললাম যে সংবিধানে আমি যা করতে বলছি সেগুলো পড়লেই হবে, ওকে? আচ্ছা আমি আর একটা কোশ্চেন তোমাদেরকে একটু সলভ করাবো, বলবো 1 নম্বর ক্লাসের লেকচারের পড়া ওইটা, আর দেখি তোমাদের কোনো কমেন্ট আছে কিনা। আমার তো মনে হয় কমেন্ট মনে হয় নাই, তারপর আমি একটু খেয়াল করি তোমাদের কোনো কোশ্চেন আছে কিনা আজকের তোমার তোমার ক্লাসের, আজকে ক্লাসে থাকার কথা না, তারপর আমি একটু দেখি, হ্যাঁ তোমাদের দেখি তোমাদের কোনো কোশ্চেন আছে কি আজকে। দেখো আজকে কোনো প্রশ্ন থাকলে করতে পারো। আচ্ছা আমি এটা একটু বলি, হ্যাঁ তোমাদের কোন প্রশ্ন নিয়ে আমি বলতে চাইছিলাম সেটা হচ্ছে গিয়ে আমরা জানি যে বাংলাদেশ মায়ানমারের তোমার প্রশ্নটা ছিল, সরি হবে না, আমরা বলছিলাম যে আমাদের বাংলাদেশের জলসীমায় উৎপত্তি ও সমাপ্তি নদী কি? দুইটা করছিলাম, হালদা ও সাঙ্গু। বইতে আবার লেখা আছে যে মায়ানমার থেকে তোমার নদী আসছে কয়টা? তিনটা, মানে সাঙ্গু, ডাফ আর মাতামুহুরি। এইভাবে আসছে যে আন্তঃসীমান্ত নদী মানে কি জানো? আন্তঃসীমান্ত নদী মানে হচ্ছে গিয়ে যে দুই দেশে আমরা শেয়ার করব, মানে আমরাও শেয়ার করব ওই নদী, মায়ানমারও শেয়ার করবে নদী। আমাদের বাংলাদেশের মোট আন্তঃসীমান্ত নদী হচ্ছে গিয়ে 58টা, তার মধ্যে 55টা হচ্ছে কি আমাদের ইন্ডিয়ার সাথে শেয়ার করব, মানে আমিও ব্যবহার করব ইন্ডিয়াও ব্যবহার করবে। আর মায়ানমার সাথে কয়টা? তিনটা, সাঙ্গু, নাফ, মাতামুহুরি। এখন তোমাদের গন্ডগোল লাগছে কোনটা নিয়ে জানো? সাঙ্গু নিয়ে। আমি বললাম বাংলাদেশের সীমানায় উৎপত্তি হয়েছে আবার সমাপ্তি হয়েছে, মানে আমাদের বাংলাদেশেই উৎপত্তি হয়েছে আবার কি বাংলাদেশে কি পতন হয়েছে। এখন তুমি বললা তাহলে মায়ানমার থেকে যদি আসে তাহলে এটা কেমনে করে হলো হালদা ও সাঙ্গু, মানে সাঙ্গু নিয়ে তোমার যেটা সমস্যা, মনে রাখবা আমি এটা বইতে ভাবে দিই নাই, সাঙ্গু নদীটা উৎপত্তি হয়েছে তুমি দেখবা লেখা আছে যে আরাকানের পর্বত থেকে,
আসলে হচ্ছে গিয়ে সাঙ্গ নদীর উৎপত্তিটা হচ্ছে গিয়ে বাংলাদেশ মায়ানমারের সীমানায় আরাকানের, তোমার আরাকানের ওখানে যে পর্বত ছিল সেখান থেকে উৎপত্তি হয়েছে। সীমানা তার মানে কি আমারও ওইটা আবার কি মায়ানমারের ওইটা, তার মানে আমি বলতে পারি যে ওইটাও আমাদের কি বলে উৎপত্তি স্থল, আমার মায়ানমারও বলতে পারে। তার মানে এই জন্য কিন্তু আমি বলতেছি যে সাঙ্গ নদীটা আমিও বলতে পারি এটা আমাদের উৎপত্তি, আমাদের থেকে উৎপত্তি হয়েছে, আবার কি মায়ানমারও বলতে পারে যে ওদের থেকে উৎপত্তি হয়েছে। এই জন্য কথাটা ওইভাবে চলে আসছে যে বাংলাদেশের জলাশয়ের উৎপত্তি ও সমস্ত নদী কি দুইটা হালদা ও সাঙ্গ। আবার মায়ানমার থেকে আসছে কয়টা বলতেছে যে তোমার সাঙ্গু নাফার কি মাতামুহুরি, তার মানে সাঙ্গু নদীটা আমাদের থেকে উৎপত্তি স্থল বলতে পারবো, মায়ানমারও বলতে পারে না এটাও আমার থেকে উৎপত্তি, কারণ এটা সীমানার মধ্যে ছিল, সমস্যা নাই। ঠিক আছে, আশা করি এখন তাহলে এই কোশ্চেন নিয়ে কারো কোনো সমস্যা নাই। দেখি তোমাদের কোনো কমেন্ট আছে কিনা, তারপর যদি কমেন্ট না থাকে তাহলে কিন্তু আমরা আজকে মোটামুটি ক্লাসটা শেষ করে দিব। তোমাদের মনে হয় কোনো কোশ্চেন নাই না? দেখতেছি তো না কোনো কোশ্চেন মনে হচ্ছে, একটু দেখি। হ্যাঁ দুই জায়গার এ দেখতে দেখতে, আচ্ছা ঠিক আছে, দেখো আর কোনো কোশ্চেন যদি থাকেও হ্যাঁ আমি তোমাদেরকে কমেন্টে রিপ্লাই দিয়ে দিবো, কোনো সমস্যা নাই। আর একটু পর তোমাদের মনে হয় কুইক এক্সাম আছে, হ্যাঁ কুইক এক্সামটা দাও। আমার কাছে মনে হয় যে তোমাদের যে আমি 100 নম্বরে যে প্রশ্ন করছি তাই না, 100টা প্রশ্ন, 25টা হচ্ছে গিয়ে তোমার স্পেশাল এক্সাম দিছো, আজকেও আবার দিবা 25টা প্রশ্ন, মানে যতটুকু প্রশ্ন আমার কাছে মনে হয়েছে এইগুলা এই বছর যদি কোনো না কোনো পরীক্ষা, আমার মনে হয় এখান থেকে প্রশ্ন আসবে আশা করি। ঠিক আছে, সো ইনশাল্লাহ যে কোনো সমস্যা হবে না। হ্যাঁ তোমাদের ইতিহাস নিয়ে আমি ক্লিয়ার টিয়ার করে দিছি, আশা করি কোনো সমস্যা হবে না। আর সমস্যা হলে তো আমি তো আসি। ওকে তাহলে আজকে ক্লাস এই পর্যন্ত শেষ। হ্যাঁ তোমাদেরকে যদি কোনো সমস্যা থাকে তোমরা আমাকে কমেন্টে জানাবা তাহলেই হবে। ওকে তাহলে আজকে আমরা বিদায় নিই। ঠিক আছে, আচ্ছা দেখি দেখি তোমার তোমরা বলতেছো যে মেহেরপুরে ভাস্কর্য 23 স্তম্ভ করার উপায়, কারণ দেখো ওর এই জন্য বলতেছি যে 23 বছর ওরা ধরতেছে, ওরা ওরা করছে কি 70 পর্যন্ত ধরছে। হ্যাঁ ওরা এইভাবে ধরছে যে 71-এ যুদ্ধ শুরু হয়ে গেছে। হ্যাঁ আমরা কিন্তু ধরবো কিন্তু অন্তর্ভুক্ত, কিন্তু তোমার কি ওরা বঞ্চনা আর ইতিহাস এই কারণে বলতেছে, দেখো 70 পর্যন্ত আমাদের কি ওরা কিন্তু পুরা শোষণ করে গেছে আমাদেরকে। 71 সালে তো আমাদের শুরু হয়ে গেল কি তোমার যুদ্ধ শুরু হয়ে গেল, বা প্রথম দিকে তো আমাদের নির্বাচন হইলো তাই না, তো ওই জন্য এই বঞ্চনার ইতিহাসটার 23 বছর তুমি খেয়াল করে দেখো 70 পর্যন্ত কিন্তু ওরা আমাদেরকে শোষণ করেই গেছে, শাসন করে গেছে, শোষণ করে গেছে। হ্যাঁ তো এই জন্য ওরা 23 বছর বলতেছে, কিন্তু আমরা 24 বছর ধরবো এই কারণে, কারণ হচ্ছে গিয়ে আমরা পাকিস্তানের অন্তর্ভুক্ত অনুযায়ী কিন্তু 24 বছর। এবার বোঝা গেছে তালুকদার, শিখা রানী তালুকদার? ঠিক আছে, এবার দেখুন দেখো তোমার মনে আমি কোশ্চেনটাকে সলভ করে দিছি। আলফা, আচ্ছা এই প্রক্সিমা সেন্টারাই মধ্যে পার্থক্য কি, এটা কি আজকে পড়া, আজকে পড়া কোশ্চেন করো, আজকে ইতিহাস পড়া গেছি। ঠিক আছে এইটা তো আমরা পরে পড়বো, আপু আরেকবার বলেন কোনটা বলবো আরেকবার বুঝি নাই। আচ্ছা তোমরা আজকে স্বাধীন দেশ কয়টা, তোমরা আজকে এই কোশ্চেন কেন করতেছো, আজকে পড়া কি ইতিহাসের পড়া কোশ্চেন করতে করছো তোমরা, যে মানে কি কমুয়ার। হ্যাঁ আচ্ছা কৌলিন্য প্রথা আমি তোমাকে কাশফি আমি তোমাকে হচ্ছে তোমাকে দিয়ে দিবো, আমার কাছে লেখা আছে, লেখাটা তোমাকে আমি দিয়ে দিবো, হ্যাঁ তাহলে সমস্যা হবে না। ইতিহাস নিয়ে একটু ইশতেহার, স্বাধীনতার ইশতেহার, ইশতেহার মানে কি জানো, মানে আমরা যখন কোনো কিছু মনে করো যে নির্বাচনী ইশতেহার, তাহলে যে নির্বাচন করবো আমরা, হ্যাঁ নির্বাচন করার একটা নিয়ম কানুন তো আছে। হ্যাঁ যে আমরা এখানে বলে তোমার 300 আসন নির্বাচন করব, বা আমরা রাঙামাটিতে করবো, এখানে বিভিন্ন রকম আমরা কিন্তু নির্বাচন নিয়ে কিন্তু অনেক কিছুই বলি তাই না। এখন ওগুলো কিন্তু খালি মুখে মুখে তো বললে হবে না, একটা তোমার পাবলিশ করব তাই না, যে নিয়ম কানুন গুলা ওই আমার নিয়ম কানুন গুলা যেখানে পাবলিশ করি ওটাকে বলা হয় কি ইশতেহার। হ্যাঁ বা এটা বলবে যে হ্যাঁ ধরো আজকে ঘোষণা করলো নির্বাচন কমিশন যে আগামী ওই তারিখে কি হবে নির্বাচন অনুষ্ঠিত হবে, খালি উনি মুখে বললো, আমাকে একটা লিখিত দিতে হবে না, ওই লিখিতটাকে ওটাকে বলা হয় কি ইশতেহার হিসেবে পাবলিশ করে, ওটাকে বলা হয় কি ইশতেহার। আপু ফার্স্ট লাইড অ্যাডমিশন কোশ্চেন গুলো এইভাবে রিয়ান্স করে দিলে অনেক ভালো হবে। ওকে ঠিক আছে, 17 আসামি এটা কোনটা কথা বলতেছো, পৃথিবীতে স্বাধীন দেশ কয়টা, স্বাধীন দেশ 195টা, আর যদি বলা হয় মোট দেশ 230টা। আজকের ক্লাসের কোশ্চেন করতে কইছি তোমরা তো, ঠিক আছে ঠিক আছে, বাকি কোশ্চেন গুলো আমি পরে দেখে নিবো। ঠিক আছে ওকে, অনেকে বলতেছো যে তোমার স্লাইডটা লাগবে তাই না, আমি এখনই আপলোড করে দিচ্ছি। ঠিক আছে তাহলে আজকে ক্লাস এ পর্যন্ত শেষ, একটু সেকেন্ড টাইম আবারও বলতেছি পড়াশোনা করো। ঠিক আছে এই যে টাইম গুলো যাচ্ছে এই টাইম গুলোর সামনে কিন্তু আর পাবা না, আমি আবারও বলতেছি তোমরা তোমাদেরকে কেন ধাক্কানো লাগবে,
তোমাদের বয়স কিন্তু অনেক বড় হয়ে গেছো, তাই না? এখন কি কচি খুকি আছো? হ্যাঁ, নাইন ক্লাস ফাইভ সিক্স এ পড়ো, যে বাবা ধাক্কা 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 দিয়ে পড়াবে, ঠিক আছে? আমরা কিন্তু একটা সময় কিন্তু দেখবা যে বাবা মা কিন্তু একটা সময় কিন্তু বাবা মা তোমাদেরকে ঠিকই ধাক্কাইছে, আমাদেরও তাই, হ্যাঁ না? বাবা মা ধাক্কা ধাক্কা পড়াইছে পর 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 এরকম, কিন্তু একটা সময় কিন্তু আমাদের কিন্তু বাবা মা ছেড়ে দিছে, ঠিক আছে? এখন তো একটু মানে আমার তো ঢিলু আসছে, ঠিক আছে? হ্যাঁ, ম্যাট্রিকের পর কিন্তু এটা কিন্তু একটা আসে, একটা ফিল আসে না, নিজের পর নিজে পড়তে হবে। এই জন্য বারবার বলতেছি, প্লিজ তোমরা পড়াশোনা চালায় যাও, আর পড়াশোনাকে তোমরা এই করো না যে না ভাল লাগছে না পড়তে। হ্যাঁ না, দেখো দেখো জনি ভাই তোমাদের কি সুন্দর তোমাকে রুটিন করে দিছে, তুমি রুটিনটাকে ফলো করার চেষ্টা করো, ঠিক আছে? প্লিজ তোমাকে আবারও বলতেছি, পড়াশোনার মধ্যে থাকার চেষ্টা করো। সেকেন্ড টাইম থার্ড টাইম বলে কোনো কথা নাই, হ্যাঁ? এই সময়গুলো যদি চলে যাচ্ছে, এগুলো যখন তুমি অ্যাডমিশনে যদি কোথাও না হয়, তখন তুমি মাথা চাকরা বাড়লা কেন? এই সময়গুলাকে আমি তখন ইউটিলাইজ করি নাই। এখন তোমাদের সবচেয়ে বেস্ট ওয়ে তোমাদের ইউটিলাইজ করা এই সময়টা, কারণ তোমরা কিন্তু ভালো সময় পাচ্ছ। হ্যাঁ, তোমার এমনি তোমাদের জানো মেডিকেলে 5 মার্ক তোমাদের এমনি তোমাদের কিন্তু আগে থেকেই নাই, ফালাই দিয়ে তোমরা যাচ্ছ যুদ্ধে যাবা, তাই না? যে আমাদের 5 মার্ক এমনিই নাই, তোমাদের আরো তো তোমার ভয় থাকার কথা। এই জন্য বলতেছি বারবার যে ভালো মতন পড়াশোনা করো। আমি আবারও বলতেছি, দেখো ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, সাধারণ জ্ঞান, ইংলিশ কটা হয়? 5টা। এইটা দিয়ে যদি ভালো মতন পড়ো, তুমি যে কোনো জায়গা যেখানে ম্যাথ থাকে না, সব জায়গায় তুমি ভালো মতন অ্যাডমিশন, তুমি যে কোনো জায়গায় অ্যাডমিশনে তুমি এক্সাম দিতে পারবা। আর আরেকটা বলি, হ্যাঁ, আমি এটা মানে প্রথম অনেক ক্লাস যাদের ক্লাস নিচ্ছে আমি বলছিলাম কথা, আমি আবারও যদি সময় আসতে আসে আমি বলে দিই একটু, হ্যাঁ? সাথে যদি একটু বাংলা রাখো, অনেক জায়গায় তোমার যেমন বিওপি, হ্যাঁ, বা ঢাকা তোমার জাহাঙ্গীরনগরে ওই যে ডি ইউনিট দাও তোমরা, হ্যাঁ, অল্প একটু বাংলা থাকে, হ্যাঁ, ওই বাংলার জন্য একটু প্রিপারেশন নিতে হয়, হ্যাঁ? বাট এখন আমি বলবো, যদি কেউ মনে করো যে যেখানে পরীক্ষা দিবা অ্যাডমিশনের সময় যদি মনে হয় তোমার বাংলা থাকবে বা বাংলা থাকে তোমার অ্যাডমিশনে, হ্যাঁ, তখন তুমি আমাকে জিজ্ঞেস করো, আপু আমি ওখানে পরীক্ষা দিবো, লাইক বিওপি তে পরীক্ষা দিবো, আমাকে একটু বাংলা বলে দেন, হ্যাঁ? তখন আমি তোমাকে বাংলা বলে দিবো না, হ্যাঁ, যা বলবো যে বই থেকে পড়তে পারবো সেই বই হুবহু কমন পাবে, ঠিক আছে? বাট এখন বলবো না, এখন বলেন আপু বাংলা বলেন, এখন যদি বাংলা কথা বাংলা কথা বলি বাংলা বই নিয়ে বসে থাকবা, এখন বাংলা পড়ার সময় নয়, বাংলা পড়তে 3-4 দিন লাগবে। সো এটা মনে রাখো, মাথায় রাখবা, আমরা মেডিকেল পড়াই দিচ্ছি 5টা, আর ওই যে আমি বাংলা তোমাদেরকে বলে দিব, যখন তুমি পরীক্ষা দিতে যাও যদি কোথাও বাংলা থাকে, এই 6টা দিয়ে যদি তুমি যাও, তুমি সেকেন্ড টাইমে যেখানে পরীক্ষা দেওয়ার অপশন থাকবে, যেখানে ম্যাথ বাদে তুমি যে কোনো জায়গায় যাও না কেন, আমি আমি তোমাকে গ্যারান্টি দিতে পারি যে তুমি বেশিরভাগ কোশ্চেন তুমি কমন পাবা, ঠিক আছে? তাহলে একটু ভালো মতন পড়ো, ইনশাল্লাহ দেখবা আবার আমার সাথে দেখা হবে। ক্লাস কে ক্লাস এ পর্যন্তই শেষ। ওকে, আল্লাহ হাফেজ।